বাজারে এত ভিড় ভাড়, কিন্তু একটা মেকানিক নজরে পড়ছে না। পা গেছে। আরে ছোট, কি হয়েছে? দেখ তো স্কুটার স্টার্ট নিচ্ছে না, দেখ তো কি হলো। এই শুনতে পাচ্ছি না, দেখ না স্কুটার কি হলো, দেখে বল না কি হলো। তুমি কি ভাবছো এটা কি চালানোর মতো আছে নাকি? এটা কাটারে আছে, এটা কি স্কুটার নাকি? ছি, এই কি করছিস তুই? লাথি মারছি, কেন না তোমার স্কুটারের লাইক হয়েছে আঙ্কেল, এ স্পেয়ার পার্টস একদম ঢিলা হয়ে গেছে, বুঝেছো? ভাঙা চোরা সিসি বোতল, ভাঙা চোরা আমাকে বিক্রি করে দাও। আমি রিপেয়ার করতে বলছি না। ওদিকে একবার তো তাকাও, দেখেছো কটা বাইক আছে? এরকম বাইক কেনা পার্টির অপেক্ষায় আছি আমি। এরকম বাইক ওলা পার্টির খাট ছেড়ে আপনার খাটারার কাজ করব আমি নাকি? ছি ছি, এই এত বড় সাহস তোর? যত বড় মুখ নয় তত বড় কথা, খুব বড় মেকানিক হয়ে গেছিস। হ্যাঁ বড় মেকানিকই তো আমি। এই মুখ সামলে, আমার বস যদি জানতে পারে না তো বডি ব্রেক ডাউন করে দেবে, বুঝেছো? বুঝেছো তো? হ্যাঁ ওই দিকে দেখুন। তাড়াতাড়ি করো না ম্যাডাম। এত তাড়াতাড়ি করছেন কেন? হিরো আসার তো এখনো অনেক দেরি আছে। এই তুই কি দেখছিস রে? রেসে যাবি নাকি? না মানে বলছিলাম যে আমি তোমরা তো কথা বলছিস কেন? চল ফট ওখান থেকে, ফট ফট। আমার কাছে যদি বাইক থাকতো না তাহলে নিশ্চয়ই রেস করতাম। এরপর থেকে বাইকে হাত লাগাবে না, মনে রাখা যেন। দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি, বসটা যে কোথায় গেল। আমি সবসময় রেডি থাকি। এখান থেকে শুরু করবো আর এখানেই শেষ করবো। বাইকের বদলে বাইক। আরেকবার চিন্তা কর, খুব বিপদে পড়ে যাবি তুই। এই হিম্মত যদি না থাকে তো চলে যা এখান থেকে, আর হিম্মত যদি থাকে তো আয়। আরে মাস্টার জি এসে গেছে, এই তো ফাইট মাস্টার। নমস্কার মাস্টার। এই শুটিং এ এসেছেন? ইয়া। তোমার সাহসটা দেখে আমি নিজে তোমার সাথে রেস করতে চাই। আচ্ছা, এই বুড়বকদের সঙ্গে কে বাইক রেস করবে? এদের বদলে যদি আপনার সঙ্গে করি তো মজা আসবে। রেডি? হ্যাঁ রেডি। Come on, 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 come on,
করলে এটা? এই মাস্টার, কি ভেবেছেন আপনি? হার মেনে হঠাৎ গাড়িটা কেন থামিয়ে দিলাম এটা ভাবছেন আপনি? হ্যাঁ, এই লাইন পার করে যে ওপারে গেল সে জিতে গেল, চলুন কোনো ব্যাপার নয়। আপনি আমার সঙ্গে রেসে চান্স নিলেন, সেই জন্য আমি আপনাকে জিতিয়ে দিলাম। মাস্টার জি, রেসে আমি বাজিগরকেই জিতিয়ে দিলাম। কেন, তুমি তো জিততে পারতে না? সম্মান মাস্টার, একে মামুলি ভেবো না, সব খেলার খেলোয়াড়। এই আমাদের হিরোইন কি গানের জন্য রেডি হয়েছে? আই এম রেডি। কেন বো
বোঝো না কালো কালো চোখে মেয়ে জাদু করেছে জাদু করেছে ধীরে ধীরে মনে প্রেমের বিষ ঢেলেছে কালো কালো চোখে মেয়ে জাদু করেছে জাদু করেছে ধীরে ধীরে মনে প্রেমের বিষ ঢেলেছে বস বস এখানেই রাখো এভাবে না, এই যে স্ট্রাইকারটা দেখছো না, এখানে রাখো আর সোজা সামনে মারো, তাহলে গুটিটা কভার হয়ে যাবে। পাক্কা? একদম পাক্কা। একটুর জন্য হলো না, একটুখানি ছিটকায়নি, গুটিটা ওর পকেটে চলে গেছে। সরি। কি সরি? একে দেখালেন ভুল, তার উপরে আবার ক্ষমা চাইছেন, দর মশাই জানতো। খেল না, একটু দাঁড়াও। এই স্ট্রাইকারে যদি মারো তাহলে ওটা এই পকেটে চলে আসবে, এই পকেটে যাবে। না না, এই পকেটেই আসবে। কোথা থেকে এসেছেন? আমি কেষ্টপুরে থাকি। আপনি কেষ্টপুরের? আমরা কি কেষ্টপুরকে চিনি না? না না, আমার বাড়ি কেষ্টপুরে, আমার নাম রঘু, আমি ডিজাইন বানাই। ও, আপনি আর্টিস্ট? কারেক্ট। পরশু আমি একটা বোর্ড লিখিয়েছি, এখন কোনো কাজ নেই, যান। সেই ব্যাপারে না, আমি এখানকার গভর্নমেন্ট স্কুলের ড্রয়িং টিচার হিসেবে জয়েন করেছি। এটা কার সাইড এফেক্ট? ও ও, আমার নিজের বউ ভাগ্যলক্ষ্মী। হাইট কম কিন্তু সুন্দরী। আমরা এখানটাতে থাকতে এসেছি, দুধ আনতে গেছিলাম, দুধ নিয়েও এসেছি। এই দুধের প্যাকেটটা দেখো। আমাকে কি পুরস্কার দিচ্ছে নাকি? পুরস্কার কিসের জন্য? আরে আমি শট নিলাম, গুটিটা উড়ে গেল, আমার তো পুরস্কার পাওয়া উচিত নাকি? কি তুমি যে বুঝতে পারছো না, আমরা অ্যাডভান্স দিয়েছি এখানটা থাকার জন্য। এই চুপ করুন, আমাদের কি বোকা মনে হচ্ছে? ঘরের রাস্তার সামনে তোমরা বোর্ড লাগিয়েছো, তাতে কি হলো? ঘরের চাবি তো আমার কাছে। এই বোর্ডটা সরা। চলো। মনে হচ্ছে কোথাও উড়ে গেছে, কত কষ্ট করে বানিয়েছে না পাখিরা তাদের বাসা। এটা এতদিন বন্ধ ছিল, আপনারা এসেছেন ভয়ে ওরা পালিয়ে গেছে। আপনারা যান ভেতরে যান, এটা আমি অন্য কোথাও রেখে দেবো যেখানে ওদের ভয় থাকবে না। যান যান ভেতরে যান। সব রেডি হয়ে গেছে। সরকার কি ব্যাপার, কার কাজ হচ্ছে? সুমন চৌধুরী সব পলিটিশিয়ানদের শ্বাসরুদ্ধ করে ছেড়েছে, সময়ের শত্রু সে। দেখো সরকার, আমার নিজের ভবিষ্যতের চিন্তা হচ্ছে, তুমি কি জানো না? আরে সরকার শুধু দুটো কাজই করে। আমি এখানে বসে বসে ভাবতে আসিনি, নিজে বসে ভাবো। গুড ইভিনিং স্যার। আমাকে এখানে কেন ডেকেছো? এসি রুমে বসে যদি কথা বলি তাহলে পাবলিক জানতে পারবে কি করে? সেই জন্য সিক্রেট আলোচনা পাবলিক প্লেসে করাটাই আমার অভ্যেস। আমার কাছে সময় নেই, কাজের কথা বলো। দুবার মিনিস্টার হয়ে গেছো, এইবার হোম মিনিস্টারের গদি, আরও অনেক কিছু। এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তুমি কি আমাকে যাতা ভেবেছো? এমন আমি কিছুই ভাবি না। দুবার মিনিস্টার হয়েছে যে তাকে শেষ করার, তুমি কে? এবারে কিচ্ছু করতে পারবে না, পুনরায় তুমি ওকে শোধরাবার সুযোগ দিতে পারবে না, তাই না? এর মাঝখানে তুই দালালি করার কে? তুই কি মনে করিস পুরো দেশটা তুই চালাবি?
তোর মতো গুন্ডার কি দাম আছে? রাজনীতিতে থাকারই কথা না। আজকে আমি ইউনিফর্মে নেই, এর জন্য তুই বেঁচে গেলি। তুই নিজেকে গডফাদার বা কিং মেকার ভাবছিস? আমি তোকে মাঝ রাস্তায় এনে তুই যদি সীমার বাইরে যাস তো আমি তোকে সোজা এনকাউন্টার করে দেব। এটাই তোমার শেষ কথা? আমি কি করতে পারি এটা তুই দেখে না। মন্ত্রী পদের জন্য ঝগড়া, মাছ বাজারে দিনদুপুরে খুন, বিচারের জন্য রাজনৈতিক বৈঠক। শুনছো? এই শুনছো কফি? আহ, পেপার পড়ছি তো। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। এই চিৎকার কেন করছিস? আমি কোথায় চিল্লালাম? আরে ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে, নিজেদের মধ্যে ঝগড়া করছে, দেখ না। ওই দেখ, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। পেপার পড়ছিলাম, কফি আনার কি দরকার ছিল? আরে এসব কি রে, উড়ন্ত ঘুড়িকে মঙ্গলসূত্র বেঁধে ঘরে নিয়ে এলো, এখন নিজেই উঠছে। আরে এটা নতুন কোনো ব্যাপার নাকি? ছাড় তো, রোজ লেগেই রয়েছে। কফিটা তো খেয়ে যাও। এই কফি। এই আর্টিস্ট, খুব রেগে আছেন মনে হচ্ছে। আরে রোজকার ঘটনা, যাও খাবো না। একটা চা দাও। কফি চা খাচ্ছি। তুমি খাও, তুমি খাও। দেখছো কি সব ভেঙে দিয়ে গেল? আমি কোথায় তোদের সঙ্গে লাগছি? আমি তো কারোর সাথে ঝগড়া করি না, আর তোদের সঙ্গে আমার তো কোনো শত্রুতাও নেই। আমরা তো রাস্তায় ক্যারাম খেলছিলাম না, চার পায়ের স্ট্যান্ডটা ভেঙে গেল, অনেক কিছুই খারাপ হয়েছে, পাউডার পড়ে গেল, স্ট্রাইকার হারিয়ে গেল, গুটিও হারিয়ে গেল, একটা বাইক ছিল ডেলিভারি দেবো, তার সাইলেন্সারটাও ভেঙে গেল, তার সাথে আমার একটা স্ক্রু ড্রাইভার, সব মিলে কত হলো? কত হলো বল? 6,500। প্লিজ পয়সাটা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। এই এই, তোরা রাগ করিস না। বুঝেছিস তো? আমি কে জানিস? আমি কার লোক জানিস? সরকারের লোক আমরা। হলে হতে পারে, আমাকে কি ভয় দেখাচ্ছিস?
দেখিয়ে কি দেখছিস মাসালাকে? নড়াচড়া করিস না, নাহলে পুঁতে ফেলবো। দিলে তো এইভাবে মার খেতে হতো না, হ্যাঁ এমন আদমরা হতে হতো না। দাদাগিরিটা দেখালি কেন? কিরে বুঝতে পারছিস না? নমস্কার, আজ রাজ্যের রাজধানীতে গুন্ডারাজদের রাজকীয় সমাবেশ। আর শহরকে মাফিয়াদের হেডকোয়ার্টার বানিয়ে যে নিজের হুকুম চালাচ্ছে সেই ব্যক্তির নাম হলো সরকার। আমি 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 চলো ক্যামেরা অন করো, চলো চলো, কমন কমন অন। আমি হলাম সরকার, আমি নিজেই আমার পরিচয় দিচ্ছি, পাবলিকের যাতে কোনো রকমের কনফিউশন না হয়। আমি আমি হলাম সরকার। পুলিশ, পলিটিক্স, দালালি করা, গুন্ডাগিরি, ড্রাগস, এই সব বিজনেস এই এই সরকার চালায় আর চালাতে থাকবে। কি বুঝলে? ঠিক বললাম তাই না? হ্যাঁ দেখাও দেখাও, এক্ষুনি দেখাও, সব কিছু দেখাও দেখাও। তোমার যে নিউজ স্টার্ট হয়েছে তাতে শুধু সরকারকেই দেখানো চাই, সারা দুনিয়ায় টেলিকাস্ট হওয়া এই চ্যানেলে আমি নিজেই আমার পরিচয় দিয়ে দিয়েছি। দেখাও দেখাও। বন্ধ করো এটা, এই নিউজটা বন্ধ করো। এই তো, এই হলো সরকার। সরকারের বিরুদ্ধে যাওয়ার হিম্মত কারণ নেই। এত হিম্মতের সাথে ক্যামেরার সামনে কথা বলা লোকটাকে ছাড়া যাবে না। তোমরা এর পিছু নাও আর সারা শহরে ছড়িয়ে পড়ো। আমি এর সম্বন্ধে সব ইনফরমেশন চাই।
আপ টু ডেট, কাম অন স্টার্ট দ্যাট। মালটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। আবে চলা স্টাইলটা তো দেখ। আমি এখন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিছু বুঝিস? কেন মাথা খারাপ করছিস? নে চা খা ভাই। না না চা খাবো না। আরে খা না, আমি খাচ্ছি তো। তার মানে আমাকে চা খাইয়ে তোরা তোদের মতো রকবাজ বানাতে চাইছিস? আরে টাইম ইজ মানি, আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম। আমি এক মিনিট ফালতু হারাতে চাই না। দাঁড়ান দাদা, এসে গেছি। ভগবান, কত কষ্ট হয়েছে আজতে আমার ভাগ্নি। চলো ঘরে যাই। কি সুন্দর দেখতে তো। এটা আমার ভাগ্নি চিত্রা। ও, তোমার নাম চিত্রা? দেখতেও একেবারে পুরো চিত্রের মতন, পূর্ণিমা চাঁদের মতন। এটাই জন্য একে আমি গাওয়া ঘি, গরুর দুধ খাইয়ে মানুষ করেছি, সেই জন্যই তো এত সুন্দরী। ইউ মিন খানদানি পরিবারের? ইউ সি মিস চিত্রা, হি নাইন ক্লাস, হি ইজ মিস্টার রাজু, 10 টাইম ফেল। আর আমি মিস্টার দেবানন্দ, ইঞ্জিনিয়ার স্পেশালিস্ট ইন ইলেকট্রিক্যাল। থ্যাঙ্কস। এসব আমি কি করে জানবো? কি বলছো তুমি কাকি? তোমার কাছে তো চিত্রা আছে, আর চিত্রার জন্য আমিও আছি। এই সরে দাঁড়া, তোকে কি করবো? আমি তো ওকে একটা ভালো ঘর দিতে চাইছি। ডেফিনেটলি, সেই যোগ্য ছেলে তোমার পিছনে দাঁড়িয়ে আছে। এটা কি হলো? এক্ষুনি তো পাশে দাঁড়িয়েছিলি, এখন কি করে পেছনে গেলি? না মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা সুন্দর মেয়ে দেখে সব ভুলিয়ে গেছে। চলো যাই। আই মেরি চিত্রা। আরে আমার তো ঘুম কেড়ে নিয়েছে রে। এবার তো আমি ওর কাছে ইন্টারভিউ দেবো রে। ফোর্ট এই কি এসব? বড় আশ্চর্য লাগছে তাই না? আরে ছাড় তো, নিজেরা তো কামায় না, সব বাবার পয়সায় ফুটানি। নিজেরা যদি কামাতো তখন কত পয়সা কি জিনিস। হাই। এই সামনে দেখ, কাইনেটিক হুন্ডা আসছে। আমাদের মেয়ে বড় হয়ে গেছে, এবার ওর জন্য একটা ছেলে দেখা দরকার। কাইনেটিক ক্যারিয়ার? কোন ভালো ছেলে পেয়ে গেলে বিয়ে দিয়ে দেব। এই আসছে জানা, আমার খুব ভয় লাগছে। আমার তো এটাই ইচ্ছা। কেন ভয় পাচ্ছিস? তুই থাম না রে, চল না। আরে কি সমস্যায় পড়েছি বলো দেখি। কেন কি হয়েছে? বিজনেস আর জমির ঝামেলায় সময় করে উঠতে পারছি না। তুমি একটু দেখো না ভাই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, তুমি দেখলেই ভালো হবে। এই তোর ঘরে বোন নেই নাকি রে? কেন, আপনার কি দরকার? এই কি উল্টো পাল্টা বলছিস তুই? আমি তোর বর্দার মতো, তোকে তোর মা বাবা ভদ্রতা শেখায়নি নাকি রে? কেন এই নোংরামো করে বেড়াস? এই সাহস দেখেছো? মাঝ রাস্তায় মেয়েদের হাত ধরছে, মা কি এই শিখিয়েছে? রাস্তাঘাটে মেয়েদের দেখলে হাত ধরে টানাটানি করতে হবে, অসভ্য ছেলে কথা। এই তুমি ওকে ঘুরে ঘুরে কি দেখছো? ওকে তোমার মতন অনাথ ভেবেছো? আমরা ওর সঙ্গে আছি, ওকে একা ভেবো না। তুমি মা সেই জন্য এত দরদ দেখাচ্ছ? আমি নিজেও এটা ভেবে বসে আছি যে তুমিও আমার মা। এটাই সত্যি, কখনো কাউকে মা নিয়ে গালাগালি দিতে নেই, বুঝেছ? চুপ কর না। অসভ্য ছেলে কোথাকারে, নিজেকে কি মনে করেছো? কারোর সম্মান তো করতে জানো না, আমার বড় বড় কথা। ক্ষমা করো মা। বদমাইশ কথা। তোর কাছে ছিল তোর এই সব করবার? যত সব ফালতু লাফড়াই এর মধ্যে। যা লাইট চলে গেল। লোড শেডিং। কেন যে অশুভ লোকের সঙ্গে দেখা হলো, ওদের মুখ দেখতেই লাইট চলে গেল। ছ্যা, এসব লোকের মুখ না দেখাই ভালো। দেখা দিও না মা। হাই, হ্যাপি নিউ ইয়ার। ভয় পেও না, ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম।
নতুন বছরের শুরুতে প্রথম দেখা হলো তোমার সাথে। এই নাও চকলেট। হ্যালো, নাও। এক মিনিট, স্বাগতম। কেন, কিসের জন্য? মন থেকে। মন থেকে মানে তোমার জন্য না আমার জন্য? আমার তরফ থেকে সবাইকে ওয়েলকাম। ইয়েবা, সরি ভাই, ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। না না, কোনো ব্যাপার নয়। কিরে, কোথায় গেল মেয়েটা? এক পলক দেখা দিয়ে গায়েব হয়ে গেল, ম্যাজিকটা কিরে? ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। লোকের প্রবলেম হবে এখন, জল পাবে না যা। তুমি কি করলে? আরে এসব তুমি তোমার ঘরে করো, আমাদের অসুবিধা সারিয়ে দিও। এই কল দিয়ে আমার কোনো দরকার নেই, আমি তোকে ছাড়বো না। দেখে নেবো, দেখে নেবো, দেখ আমার তোমার টাকা ছাড়বো। হ্যাঁ, হুঁশিয়ার থাকো। শুনো, তুই এখানে পালা যা, এই কলটাকে রাখ, আমি পালাই। হাই হাই, কোথা থেকে এলে? এই নরম হাতে এত ওজন কেন তুলে নিয়েছো তুমি? দাও আমাকে। দাও, ঠিক আছে। না না, ঠিক আছে, ফাইলটা দাও, ওটা দাও। নিন। এই দুনিয়ায় ভালো লোক কোথায় পাওয়া যায়? সবাই স্বার্থের জন্য ঘুরে বেড়ায়, কিন্তু তোমার মতো সৎ ভালো মানুষের আমার মামি খুব প্রশংসা করছিল। হ্যাঁ, তোমার মা আমার কথা মনে করছিল? হ্যাঁ, তোমার কথা সব সময় বলে। আমি কত ভালো ছেলে এটা তার প্রমাণ। হ্যাঁ, দেখেছো ম্যানহোলের ঢাকনাটাকে খুলে রেখেছে, কারণ ঠিক করে দিচ্ছি। এই দেখো, কোনো সেন্স নেই এদের। এই ইডিয়েট কোথাকার, খোলা থাকলে কত বিপদ বলতো? রাস্তায় বাচ্চারা খেলে, বয়স্করা চলে, আমার মতো ছেলেরা আছে, তোমার মতো সুন্দরী মেয়েরা যাতায়াত করে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। হাউ ডেঞ্জার! তুমি কত ভালো মানুষ, তোমার তো পুরস্কার পাওয়া উচিত। এইসব লোকের আমাকে ঠিক বুঝতে পারলো না, তাই এখনো পাইনি। আমি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হবে তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, আমি এই গর্তের ইঞ্জিনিয়ার। একটা মেয়ের সাথে ছিলি তাই তোকে ছেড়ে দিলাম, বুঝলি? এই গৌরব, কি আর্টিস্ট, এসে গেছেন না? সকাল সকাল সেজে গুজে কোথায় বেরোচ্ছেন? তুমি এদিকে এসো। কি হলো, কোনো অসুবিধা আছে নাকি? সেটা ব্যাপার না, আজ তোমাদের সবার আমার বাড়িতে নেমন্ত্রণ। কি খাওয়ার নেমন্ত্রণ? কিসের জন্য? আজ লক্ষ্মীর জন্মদিন, সেই জন্যই ঘরে একটা ছোট পার্টি রেখেছি। এখানে ওর কেউ নেই নিজের বলতে, এই পৃথিবীতেও কেউ নেই, একমাত্র আমি ছাড়া। আর এখানে তোমাদেরকেই একমাত্র চেনে, তাই। কি আর্টিস্ট, লক্ষ্মীর জন্মদিনের বাহানায় অন্য কিছু ব্যাপার নেই তো? কি বলছো, কি গৌরব? না মানে বলছি আর্টিস্ট, হাতের মধ্যে কালি ঝুলি লেগে আছে, এইভাবে খেতে আসবো? তুমি লক্ষ্মীর সাথে নিজেই খাও, যাও। ভাই ভাই, খেতে এসো না। কি বললে? খেতে এসো না। তার আগে কি বললে? এই গৌরব, ও তোমাকে শুধু খেতে যেতেই বলেছে। তুমি আগে কিছু বলেছিলে। ভাই, তোমরা সবাই মিলে খেতে এসো। বাস, বলছিলাম যে জল মানে মিনারেল ওয়াটার পাওয়া যাবে তো? হ্যাঁ, কলের জল পাওয়া যাবে। এই
আমি কি ভাবছি তোরা সেটা জানিস? এর আগে আমরা খাওয়া দাওয়া নাস্তা সবকিছু গ্যারেজেই নেই খেতাম। আমাদের জীবনে প্রথমবার কেউ এরকম আদর করে খাওয়াচ্ছে, তাও আবার এরকম সুস্বাদু খাবার। এরকম তুই কেন ভাবছিস রে? না রে, ভাবছি না আমি। আজ আমি বুঝতে পারছি আমাদেরও কেউ আছে। তুমি জানো না আর্টিস্ট, জন্মাবার পর থেকে এত ভালো খাবার প্রথমবার খাচ্ছি। থ্যাংকস আর্টিস্ট। চিচি, তুমি কি পড় নাকি? আমাদের আপন। এই এই খাওয়ার ছেড়ে এসব তুমি কি কথা বলছো? খেয়ে নাও। ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। চুপ করে বসো না, কি করছো? কোনো ব্যাপার না, ঈদের সামনে দাও না। আর্টিস্ট, কোনো পার্সোনাল কথা নাকি? হ্যাঁ, পার্সোনালি তো মনে হচ্ছে। তোমাদের লাভ ম্যারেজ, তাই না? কি সত্যি কথাটা বলে দি। কি লক্ষ্মী, প্রেম করেছো না? ছাড়ো না গৌরী, সবার সামনে লজ্জা লাগবে। এদিকে গা ঘেঁষে বসে আছো, ওদিকে আবার লজ্জা পাচ্ছে। এই চুপ কর না। কি লক্ষ্মী, খুব ভালোবাসো তাই না? আরে শোনো গৌরব, আমি কেষ্ট পড়ে থাকতাম, ওরা আমাদের পাশে একটা বস্তির মধ্যে থাকতো। ওর মা খুব গরিব ছিল, এবাড়ি ওবাড়ি কাজ করে ওকে মানুষ করতো, আর ওর ভবিষ্যৎ নিয়েও খুব চিন্তা করতো। তখনই আমি ওর চক্করে ফেসে গেলাম। আমার সাথে খুব খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে তো নিজের চোখেই দেখছি। তাহলে কি আমি ওর প্রেমে পাগল ছিলাম? চুপ করো। আমাদের পাড়াতেই থাকতো, প্রতিদিনই দেখা হতো। আমি ওকে প্রথম থেকেই ভালোবাসতাম, মন তো দিয়েই ফেলেছিলাম, এবার জীবন কাটানোর সিদ্ধান্তটাও নিয়ে ফেললাম, আমরা বিয়ে করে ফেললাম। তা চাকরির জন্য কলকাতা এলেন নাকি? ও আমার জন্য আর আমি ওর জন্য, ওকে ছাড়া আমি আর কিছু ভাবতেই পারি না। এটাকেই মনে ভালোবাসা বলে নাকি এক্ষেত্রে প্রেমে পড়া বলে, আমি এটা বুঝতে পারি না। শুধু এটা জানি, ও আমার হৃদয়। কি লক্ষ্মী, তুমিও কি এটাই ভেবেছিলে? জানি না, আমি তোমায় এসব কিছুই বলতে পারবো না। আমি কবে ধীরে ধীরে বড় হলাম, কবে ও আমার জীবনে এলো আমি জানতেই পারলাম না, আর আমি ওর জীবন সঙ্গিনী হয়ে গেলাম। এটাই এটাই এটাকেই ভালোবাসা বলে। ওর মনের প্রত্যেকটা কথা আমার মন বুঝে নেয়, আর আমার মনের কথা ওর মন বোঝে, আর একেই তো ভালোবাসা বলে। আর্টিস্ট যেটা ভাবলো সেটা আমিও ভাবছি, তুমি কি ভাবছো? কাজল কালো আঁকি ওড়ালো ওই মনের পাখি, খাঁচাই বন্দি সে তো আর থাকবে না। বীর মেরো না বাঁকা চোখের, মন্দ কথা বলবে লোকে, তোমার ফাঁদে ধরা তো দেব না।
পাপ চলে এসো হাতটা ধরো না তুলে দিলাম রাখ তুই এক কাজ কর তুই চিত্রার কাছে আংটি নিয়ে যা কি তোর প্রেমটাকে উজাড় করে তো তুই গেলেই দেখবি তোকে আক করে একটা চুমু দেবে আরেকটা ফাটাফাটি আইডিয়া চিত্রা 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 কি ব্যাপারে এত গাধার মতন চেঁচাচ্ছিস কেন চিত্রা কোথায় বাথরুমে আছে বাথরুম কোথায় এই দাঁড়া কোথায় যাচ্ছিস গাধার মতন ছুটে আমি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি কেন দেখা করবি চিত্রা তুমি স্নান করে নিয়েছো আমাকে বাথরুমে যেতে হবে কি ব্যাপার রাস্তায় এই আংটিটা পেলাম এটা তোমার নাকি গো আরে আরে কি বলছিস এই আংটিটা তো আমার চোরের উপর বাটপাড়ি চিত্রার হ্যাঁ হ্যাঁ এই রিংটা চুরি হয়ে গেছিল পুলিশে অভিযোগও করেছি কিন্তু তুই কেন ভয় পাচ্ছিস আমের বদলে আন্টি হাতে চলে এলো তাই তাতে কি হয়েছে তোর মতো ভালো মানুষ কোথায় পাবো এই যুগেও তো তোর মতন ভালো মানুষ এখনো আছে আমার লক্ষ্মী ছেলে এসে গেছি হ্যাঁ আমি কে তুমি চিনতে পেরেছো তো হ্যালো কে আপনি আরে ভুলে গেলে নাকি ওই দিন হ্যাপি নিউ ইয়ারে বলেছিলে ওয়েলকাম ওয়েলকাম তুমি কত ভালো এই পৃথিবীতে তোমার থেকে ভালো আর কেউ হতে পারে না কত সুন্দর রাত ছিল ওটা কাল রাতে আর্টিস্ট বলছিল আবার দেখা হলে তুরন্ত মনের কথা বলে দিবি তাই তোমার কথা যখন ভাবলাম আমি থাকতে পারলাম না তোমার কাছে চলে এলাম তুমিও এটাই ভাবছো না এই প্রথমে তোমার ইন্ট্রোডাকশন তো দাও আমার নাম গৌরব এরিয়া দিনুলেন বাইক মেকানিক আমি যা টাকা রোজগার করি তাতে তোমাকে সুখী রাখতে পারবো আমি সময় লগ্ন কিছু জানি না যেটা আমার ভালো লাগে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নি আমার যা বলার ছিল আমি বলে দিলাম চলে এই কি হলো ইয়ার কি নাকি না তো তুমি আমাকে চেনো আমার বাড়ির সম্বন্ধে জানো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিষয়ে জানো আমার স্ট্যাটাস কি জানো অ্যাট লিস্ট আমার লাইফস্টাইল সম্বন্ধে জানো এই শোনো এ তুমি এই মেয়েটা নাটবল্টু ঢিলা আছে নাকি কি সব কথা বলছো ফ্ল্যাশব্যাকে গেছে নাকি দেখো না ও কেমন স্বার্থপরের মতো কথা বলে যাচ্ছে
এইসব মেয়েদের গ্যাংয়ের বস নাকি তুমি? ওহো, ডাক্তার হবে তাহলে? আসলে কথা হচ্ছে কি, তুমি শান্ত হয়ে বসে আছো, সবাই শান্ত হয়ে বসে আছে, এখানে পাগলের চিকিৎসা চলছে কি? পাগল? কে পাগল? তুমি না আমি পাগল? আস্তে কথা বলো, আমি বলছি ওষুধ বরাবর টাইমে খেতে থাকো, না হলে কি হবে, মাথা খারাপ হয়ে যাবে, আর বেশি খারাপ হলে শক দিতে হবে। সাবধানে বসো না, বসো না। ভগবান সবার মাথা ঠিক করে দাও, ভগবান সবার মাথা ঠিক করে দাও, ভগবান সবার মাথা ঠিক করে দাও। কি ভাবছিস গৌরব? কিছু না রে। ও কি সত্যি আমাকে ভালোবাসে নাকি বাসে না? জানি না। প্রথমবার যারা প্রেমে পড়ে তারা কেমন করে রে? এমন করে যে যা কিছু মনে জাগে প্রাণের মানুষটাকে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি। হ্যালো, প্রেমিক প্রেমিকা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এখনো তো সে আমার স্বপ্নেই আছে। আরে না না, যারা প্রেম করে তারা তাজমহল বানিয়ে দেয়। আজকাল প্রেম করে তাজমহল বানানোর লোক আছে নাকি? ঠিক আছে বল। এই যারা প্রেম করে আজও জীবন দিতে পারে, এটা কি তুই জানিস? এই চুকার, ভালোবাসলে শুধু জীবনই দিতে হয় নাকি, আর কিছু না? কিরে, ভালোবাসে কি শুধু মানুষকে এই শিক্ষাই দেয়? কি হলো গৌরব, খুব বুদ্ধিমানের মতো কথা বলছো দেখছি। কিছু নয় আর্টিস্ট, যেখানেই হোক যে কোনো বিষয়ই হোক যুক্তি সহকারে তর্ক করতে হবে না? তাতে কি হলো? বলতে চাইছি যে যুক্তি ছাড়া তর্ক করে কি লাভ? সবকিছুরই একটা নিয়ম আছে। আরে ওটাই না আর্টিস্ট, নিউ ইয়ারের দিন যে মেয়েটা চকলেট দিয়েছিল না, ওই মেয়েটা আমার মনে জায়গা করে নিয়েছে, আমি ওকে গিয়ে বলে দিয়েছি। ও কি বলছে রে? ও গিয়ে কি বলেছে? ভগবানই জানে। এই এই চুপ কর, ব্যাপারটা সেটা নয় আর্টিস্ট, ভালোবাসা কাকে বলে সেটা আমি তোমাদের কাছ থেকে শিখেছি। আর এদের দেখো, ভালোবাসার মানেই জানে না, এদিকে জীবন দেওয়ার কথা বলছে। তাহলে এটা তোর কি ধরনের প্রেম? যদি ওকে ভালোবাসিস তাহলে গিয়ে বলছিস না কেন? কি বলবো, এখন ওর সাথে আমার সম্পর্কটাই বা কি? তাহলে তুমি সরাসরি ওকে বলে দিলে? হ্যাঁ বলে দিয়েছি, আমি ভয় পাবো কেন? তোর কেন ভয় লাগবে, ভয় তো ওর লাগবে। কেন ভয় দেখাবো, ভালোবাসা একেই বলে, তাই না আর্টিস্ট? ঠিকই বলেছো, এখন ওর রাতে সব ঘুম ছুটে যাবে। কেন কেন ঘুমোতে পারবে না ও? ওটা এই জন্য যে আমাদের সাথেও প্রথমবার এমনই হয়েছিল, প্রথমবার যখন প্রেম হয় তখন রাতের ঘুম তো উড়ে যায়। এই তুমি আমাদের গোপন কথা বলছো? কেন, কি হয়েছে, আমরা কিচ্ছু বুঝিনি, ও কি বললো আর্টিস্ট? লোকে তো ঠিকই বলেছিল, এ বেচারি তো এখনো ঘুমায়নি। কেন ঘুম আসে না নাকি? আমাকে কেন ডিস্টার্ব করছো তুমি? ভালোবাসা এমনই হয়, লক্ষ্মীও বলছিল এমনই অবস্থা হয় প্রথম প্রথম ভালোবাসলে। শুয়ে পড়ো, আরাম করে ঘুমোলে সকালে ফ্রেশ হয়ে উঠে পড়বে, তখন আমাকে আই লাভ ইউ বলে দিও। কি বললে, সকালে উঠে আমি তোমাকে আই লাভ ইউ বলবো? তবে আবার কি, বলতে তো হবেই। আমি কে তুমি এটা জানো কি? আমি তোমার সম্পর্কে কি, আমার সম্পর্কেই তো কিছু জানি না, তোমার সাথে দেখা হওয়ার পর তোমাকে দেখে এখন কিছু কিছু জানতে পারছি। ও এমনি হয়, তুমি গিয়ে শুয়ে পড়ো। ড্যাডিকে যদি আমি জানাই না তোমাকে মেরে ফেলবে। মেরে ফেলবে? মেরে ফেলবে? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ আমি এতটা সময় ধরে তোমার সঙ্গে বিশেষ কথা বলার জন্য অপেক্ষা করছি আর তুমি বলছো আমি বকবক করছি? আমি জাগবার, তুমি সবে কি বলছো? তুমি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সারা রাত এই জন্য জেগে বসে আছি যাতে তোমার ঘুম খারাপ না হয়, আর তুমি উল্টো কথা বলছো, এর জবাব আমি দিতে জানি, বুঝেছ? আরে সত্যি বলছি, তো তোমার মেয়ের কোনো দোষ নেই, আমরা একে অপরকে খুবই ভালোবাসি। আর
শেতা বাপ রে চিনচিয়ে তো কানের পর্দা ফাটিয়ে দিলে হ্যাঁ ড্যাডি তুমি এখানে আমি তুমি ভয় পেও না তোমার কোনো দোষ নেই তোমার ড্যাডিকে আমি বুঝিয়ে বলেছি এই যদি তোমাকে কিছু বলে মারধর করে তাহলে এমন হাল করবে না দেখবে তুমি হু ইজ দিস অনেক ইজি ইয়ার ইংলিশ বললে কি আমি বুঝতে পারবো না আওয়াজ শুনেই আমি সব কিছু বুঝে নিতে পারি ইউ সাউন্ড আই ফিনিশ কি বলছে আমি যে ইংলিশে বললাম তুমি বুঝতে পারলে না তুমি তো বড় বুঝলো কাছো হে ছাড়ো ঠিক আছে তুমি যাও শুয়ে পড়ো সারা রাত এর সঙ্গে কথা বলার জন্যই তো জেগে বসেছিলাম আমি ঠিক আছে আমি যাচ্ছি কি এসব এ ঘরে কেন এসেছে কে কি করে ও আমি জানি না ড্যাডি নিউ ইয়ারে উইশ করেছিলাম তারপর থেকে আমার পিছনে পড়ে আছে ও কোথায় থাকে সত্যি তুমি জানো না সত্যি জানি না ড্যাডি প্রমিস ঠিক আছে ওর ব্যাপারটা আমি এবার দেখবো না ড্যাডি সোসাইটিতে আমাদের একটা স্ট্যাটাস আছে তুমি একদমই চিন্তা করো না ইটস ভেরি সিম্পল আমি ওকে দেখে নেব ওকে বাট বি কেয়ারফুল এই শোনো ওই হলো গৌরব এটা আমাদের পার্সোনাল ম্যাটার এবার বুঝতে পারলে তো আর যদি ডিস্টার্ব করো তাহলে এমনই অবস্থা হবে মাইন্ড ইট তুই আমাদের বাধা দিলি বলে না হলে হারগোর সব এক করে দিতাম ওটা কোনো বড় ব্যাপার নয় ওটা তো আমি তুড়ি মেরে একাই করতে পারতাম মেয়েটার চরিত্র তো দেখ নিজে চকলেট খেলো আর আমাকে মার খাওয়ালো আমিও বা কাকে ভালোবাসলাম দাদা এই মেয়েটা কে আমার মনের রানী কাঁচিটা দাও না থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি আমি ম্যাডাম কোথায় চলে গিয়েছিলে তুমি আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি তোমার কলেজেও গিয়েছিলাম তুমি গাড়িতে আসার সময় এই কাপড়টা পরে এসেছিলে নাকি কি ছি বড় কাপড় কাঁচি দিয়ে কাটছো লেডিস টেলার নাকি এই মিস্টার কে তুমি গৌরব গৌরব আমার নাম কি চাই ওর সাথে দরকার ছিল তাই এখানে এসেছি হ্যালো নিজের লিমিট ক্রস করবে না কার কতটা সীমা সেটা আমার জানা আছে সেই জন্যই তো তোমার সাথে দেখা করতে এসেছি তুমি খুশি তো এই এখানে শোনো কি আজেবাজে বকছো তুমি এসবের কি জানো এ আমাকে বাজারের মধ্যে গুন্ডাদের হাতে মার খাইয়েছে সেই জন্য তোমার সাথে দেখা করে তোমার খবর নিতে এসেছি বুঝেছো এই তো একদম তো ঠিক আছো নতুন গাড়ির মতো হ্যালো তুমি এখানে কি করছো হ্যাঁ এই না হলে কাজের কাজ
তাছাড়া খুব ভালো জায়গায় কাজ করছো বন্ধু, কখনো ভুল করো ম্যাডামের কাছে যেও না, বুঝেছো? নয়তো তোমাকে কম্বলের মধ্যে পুরে এখানকার সব কাপড় দিয়ে ব্যান্ডেড করে পার্সেল করে দেবে। তোকে না খুব আরামে আছিস মনে হচ্ছে, সাবধানে থাকবি, শুধু তোর কাজ নিয়েই ভাববি, বুঝেছিস? চল কাজ কর। কি হচ্ছে এগুলো সেটা? এটাকে তুমি কলেজ ভেবেছো? সেটার উপর তুমি কেন রাগ করছো? তুমি লেডিস টেলার না মস্তান? পুরনো রেডিওর মতো সাউন্ড করছো। প্লিজ, তুমি কি বাইরে যাবে? এই কথাটা তুমি আগে বললে না কেন? আমি কখন না করলাম? একে ভালো করে সেলাই শেখাও টিচার। বাই। হাই গাইস, বাই। বাই। এই ওই দেখ তোর জন্য দাঁড়িয়ে আছে। মহাশয় আমার জন্য লাভ লেটার নিয়ে এসেছে। মহাশয় মানে আমি 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 এই লাভ লেটারের জন্য একে স্বাগত জানাও। আমি এখানে সবার সামনে মহাশয়ের চিঠি পড়ছি। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। আমার মনের মন্দিরের রানী, আরে বাহ, আমি হলাম তোমার প্রেমিক গৌরব। প্রথমবার যখন তোমাকে দেখলাম তখনই মন দিয়ে ফেলেছি। মনে ধরেছে তোকে? আরে থামো থামো, এখনো অনেক লেখা আছে। যখনই আমি ভাবি তোমাকে শুধু মনে পড়ে। আরে পড় না, চুপ করলি কেন? সরি সরি, শোনাচ্ছি শোনাচ্ছি। যখনই চোখ বন্ধ করে তোমার কথা ভাবি, তুমি সামনে চলে আসো। আমার মন জুড়ে, আমার প্রাণে শুধু তুমিই রয়েছো। প্রেম করবে, নিজেকে দেখেছো একবার? বিকিরি কোথাকার! একটু জোরে বলবে, শুনতে পাচ্ছি না। ইয়া ইয়া, ওকে। প্রত্যেক জায়গায় তুমি তুমি, শোবার সময়, জাগার সময়, খাওয়ার সময়, গাওয়ার সময়, তো সময় ওর কাছে। মেকানিক তো, মনে হচ্ছে ওর ইঞ্জিন খারাপ হয়ে গেছে। কাল রাতে যখন আমি তোমার ঘরে, কি হয়েছিল? না না কিছু না, আমার মনে শুধু তুমি। তোমার জন্য আমি ভগবানের কাছ থেকে তোমাকে ভিক্ষেও চাইতে পারি। ওটা রেখো, আমরা খুচরো পয়সা দেব। ওয়েলকাম ওয়েলকাম। আমি জন্মেছি তোমার জন্য, তুমি জন্মেছো আমার জন্য। দু দোজে কে লিয়ে? ও ও, বুঝেছি, এক দোজে কে লিয়ে। ডিয়ার ফ্রেন্ডস, এর অ্যানসার আমি কি দেব তোমরা বলো? ওকে 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 ফ্রেন্ডস, থ্যাংক ইউ। এটা একটা লাভ লেটার হলো, ছি, যার একটা লাইনও ঠিকভাবে লেখা নেই। আর তুমি কি লিখবে? তোমার বুদ্ধি আছে কোনো? তোমার সাথে কে প্রেম করবে? লাভ লাভ লেটার, একদম চিপ স্টাইল, ইডিয়েট। এই এই প্রেমপত্র আমি তোমার জন্য লিখেছিলাম, এদের সবার জন্য নয়। আমার কোনটা ভুল আর কোনটা ভুল নয় সেটা তুমি একাই বলতে পারতে, কারণ তুমি আমাকে এখনো চিনতে পারোনি। প্রেম করার জন্য দিন বা রাতের প্রয়োজন হয় না। শুধু শিক্ষিত লোকেদের জীবনে যদি প্রেম থাকতো, তাহলে অশিক্ষিত লোকেদের জীবনে প্রেম কাহিনী হতো না, বুঝলে? সত্যি ভালোবাসতে হলে তোমাকে আমায় বুঝতে হবে, আর আমাকে তোমায় বুঝতে হবে। ভালোবাসার জন্য চাই ভালো মন। আসছি। যাতে আমাকে ডিস্টার্ব না করে তার জন্য একে মার খাওয়ালাম, সবার সামনে অপমান করলাম, সব কিছু করে দেখলাম, তাও আমার পিছু ছাড়ছে না। তোকে একটা আইডিয়া দেবো। কি? মেকানিকের সাথে মেকানিকের মতোই ব্যবহার কর, তুই ওর সাথে একটা প্রেমের নাটক কর। এই পাগল হলি নাকি? না রে, তুই আমার কথা শুনলে ও পাগল হয়ে যাবে, তোর পেছন পেছন কুকুরের মতন ঘুরবে, শেষ পর্যন্ত তোর দেবদাস হয়ে ঘুরবে রে। Thank you.
আসতে একটু দেরি হয়ে গেল। না ঠিক আছে, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। ওদিন আমি যে মিসবিহেভ করেছিলাম সেই ব্যাপারে কথা বলতে চাইছিলাম। যখন তুমি আমাকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাই আমি ঠিক করলাম যে তুমি আমাকে বলো তো আমি তোমাকে বলে দিই আই লাভ ইউ। মিথ্যে মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো তুমি। শোনো, ছি, মিথ্যে মিথ্যে মিথ্যে। শোনো না, দয়া করে আমাকে আর মিথ্যে বলো না, আমাকে কিছু বোঝাতে যেও না। না তোমার চোখে ভালোবাসা আছে, না তোমার কথায়। কি কি ভেবেছো তুমি? তোমার পিছনে ছুটে বেড়ানো আমি একটা কুত্তা, এটাই ভেবেছো আমাকে? আমি ভেবেছিলাম তুমি আমার ভালোবাসাকে বুঝতে পারবে, সেই জন্যই আমি তোমার কাছে আমার ভালোবাসা জানিয়েছি। তার বদলে তুমি আমাকে নিয়ে অপমান করেছো, আমাকে নিয়ে ঠাট্টা করেছো, তবুও আমি তোমাকে ভালোবেসেছি। কেন জানো? আমার মন মন্দিরের দেবী করে রেখেছিলাম, আমাকে স্বাগত জানানো তুমিই প্রথম দেবী ছিলে। তোমাকে আমি নিজের মনের আসনে বসিয়েছিলাম, আমার জীবনের থেকেও তোমাকে আমি বেশি ভালোবেসেছিলাম। একবারও বোঝার চেষ্টা করোনি তুমি, তার বদলে আমার সাথে কি করলে? আমাকে অপমান করলে, কলেজে সবার সামনে আমাকে অপমান করলে, গুন্ডাদের দিয়ে মার খাওয়ালে, তিলে তিলে আমাকে কষ্ট দিয়েছো। তবু আমি সব কিছু সহ্য করেছিলাম, কিন্তু এখনো তুমি আমার সঙ্গে সেই খেলাটাই খেলছো। ধোকা ধোকা ধোকা। কিন্তু আমি যদি তোমার সঙ্গে এমন কাজটা করি তো, এই কষ্টটা তোমাকে যদি দিই তো? দেখো প্রেমের ভাষা কেমন হয় জানি না, প্রেমকে কি করে প্যাকিং করে রিবন বেঁধে সবার সামনে উপহার স্বরূপ পেশ করতে হয় সেটাও জানি না আমি। আমি জন্মে অনাথ হয়েছি, লোকের গালি শুনে শুনে বড় হয়েছি, এটাই সত্যি, এটাই আমার পরিচয়, এইভাবেই আমি থাকতে চাই। আমার এলাকায় ডেকে তোমাকে অপমান করতে চাইনি, তাই তোমার সাথে এখানে দেখা করতে এসেছি। আজ তোমাকে আমি বলছি, যেদিন তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে, সেদিন এই জায়গায় ডেকে আমাকে তুমি আই লাভ ইউ বলবে, আর সেই দিন তুমি আমার ভালোবাসা পাবে না। তুমি আমার প্রেমে পাগল হয়ে আমার পা ধরে আমার ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা চাইবে, তবুও না, শুধু চোখের জল ছাড়া আর কিচ্ছু পাবে না। এই আমি তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম। কেউ নেই ঘরে? চিত্রা, চিত্রা, কেউ নেই তাহলে চিৎকার করি, চিত্রা চিত্রা। চিত্রার সাথে কি দরকার? ওর সঙ্গে একটা বিশেষ কথা আছে আমার। কিসের জন্য? আমি ইন্টারভিউতে যাব মাসি, আমাকে আশীর্বাদ করো মাসি। ওকে দিয়ে আম কাটাচ্ছো? এ তুমি কি করছো চিত্রা? আচারের জন্য আম কাটছি। মাসি তোমার কি মিনিমাম বুদ্ধি নেই? ওকে দিয়ে কাজ করাচ্ছো তুমি? ওকে কি তোমার কাজের মাসি মনে হয়? তাতে কি হলো, তুই যে কাজের জন্য এসেছিস সেটা কর। চুপ করো, এ আমি দেখতে পারবো না। সহ্য করতে না পারলে বাইরে চলে যা, না হলে নিজে বসে। আমার প্রিয় চিত্রা, কত কষ্ট করছো, সরো সরো বসো। ওগুলো দাও তো। কেন? পরাবার কেটে দেবো। কি বললি? আমগুলোর কথা বলছি। কি দরকার, আমি নিজে কেটে নেব। তোমাকে সাহায্য করতে আমার খুব ভালো লাগে গো চিত্রা। তুমি আমাকে সাহায্য করবে? আধ ঘন্টার মধ্যে কেটে সব ফেলে দেব। তুমি সামনে বসে দেখো, যাও না বসে বসে দেখো। তোমাদের মতো লোকের সাথে এরকমই হয়, কেন চিৎকার করছো? নিজে নিজেই কেটেছো না, দেখে কাটতে পারো না? পাপীদেরকে ভগবান এমনি সাজা দেয়। আরে আমাকে তো সাহায্য করছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক দেখেছি এমন সাহায্যকারী, মনে খুঁত থাকা লোকেদের এমনি। আরে সাহায্য করতে যেরা তুমি তার মাঝখানে আমাকে বকছো। আরে আরে কাঁদে না কাঁদে না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। গৌরব কোথায় বল না? গৌরব, গৌরব কেন চলে যাচ্ছিস, কি হয়েছে তোর?
মুখ কেন শুকিয়ে গেছে? আমি ঝামেলায় পড়ে গেছি গৌরব। কেন, কি হয়েছে? ওই মেয়েটা আমার সাথে চলে এসেছে। কোথায়? যাকে তুই ভালোবাসিস সে তো? ভাড়াটা দিয়ে দাও। এই এই চলো 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 হাঁটো এখান থেকে, চলো, কোনো তামাশা দেখছো নাকি? চলো 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 হাঁটো। এসো আমার সাথে, আমি যার কথা তোমাকে বলেছিলাম না, এই হচ্ছে গৌরব। এসব বলার সময় পেলি না, চালাই। আরে তুমি কাঁদছো কেন? আমার কেউ নেই এই ভেবে গৌরব আছে, সব সামলে নেবে। সামলে নেবো কি সামলে নেবো? হ্যাঁ, তোর বুদ্ধি আছে তো নাকি? এই কথাটা আগে বলতে পারলি না, এখন কোণে সাজিয়ে আমার কাছে নিয়ে এসছিস। শোনো, এ তো একদম বুদ্ধু, কিন্তু তোমার তো বুদ্ধি আছে নাকি? কি করবো, তাড়াহুড়ো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি গুরু, তাই সঙ্গে নিয়ে এলাম। কি করবো, সঙ্গে করে তো নিয়ে এলি, কি ভেবে? কোথাও যদি একটা ছোট্ট ঘর পেয়ে যাই তো। ওখানে কত আছে? আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। ব্যবস্থা করে নেব? বোকার মতো কথা বলছে, ততদিন এই মেয়েটা কি রাস্তার মধ্যে থাকবে? তুমি থাকতে আমাদের কোনো ভয় নেই, তুমি একটু সাহায্য করলে সব হয়ে যাবে, আমাদের বাঁচাও গৌরব। এই থাম, এই যে তুমি কি ওকে সত্যি ভালোবাসো? একে সত্যি ভালোবাসো তো? হ্যাঁ ভালোবাসি। তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ আমি জানি। চল যাই। কোথায়? ভরসা আছে না আমার উপর? চল যাই। শয্যার সীমা ছাড়িয়ে যাচ্ছে, এইভাবে চুপচাপ বসে থাকলে কিছু হবে না। আপনি একদম চিন্তা করবেন না। আমি চিন্তা করব না? লগ্ন পেরিয়ে যাচ্ছে আর মেয়ে ঘরের বাইরে। বাবা, সবাই খুব দুশ্চিন্তা করছে, তুমি কিছু একটা করো। আপনি একদম ঘাবড়াবেন না, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। পুলিশের সাহায্য? দাঁড়াও, ওদিকে দেখো। বাবা, এই এই আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল, ধরো ওকে। বাবা শান্ত হও, শোনো শোনো। যখন এই মেয়েটা পালিয়ে গেল তখন ওর সাথে কে ছিল সেটা আমি জানি না, আর আমি এটাও জানি না যে যদি কেউ এখানে হুঁশিয়ারি দেখানোর চেষ্টা করে তো তো সে বাড়ির বদলে সোজা হাসপাতালে পৌঁছে যাবে। এই এদিকায়, এই দেখো, একে তোমরা টুকরো টুকরো করে মেরে ফেলতে চাইবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে তোমাদের তামাশা দেখবো। বাবা দাঁড়াও প্লিজ, ক্ষমা করো। চুপ করো, এই নাটক বন্ধ করো, চুপ করো, আমাকে আমার কাজ করতে দাও, বুঝেছো? আয় এসো বোন। এসব কি হচ্ছে? আরে বাবা চুপ করো না, যার ব্যাপার সে বুঝবে, তুমি টেনশন নিচ্ছো কেন? কি বোকার মতো তাকিয়ে আছিস? তুই ওকে ভালোবাসিস, ও তোকে ভালোবাসে, এটা তো আমি বুঝলাম, কিন্তু তোদের এই ভালোবাসার সাথে এদের তো কোনো লেনদেন নেই, এদের কেন জড়াচ্ছিস? না জানি ইনি হয়তো মনে মনে কত স্বপ্ন দেখে রেখেছেন, এমন লোককে সমস্ত বরযাত্রীর সামনে অপমানিত হয়ে মাথা নত করতে হবে, এটা কিন্তু অন্যায়। সবার আগে ওনার পা ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও বলছি। প্রেম ভালোবাসা করা কোনো অন্যায় না, আমার ভুল হয়েছে, সরি। আমি যদি ব্যাপারটা আগে জানতাম তো এত দূর এগোতাম না, বিশ্বাস করো। কিসের অভিনন্দন? ওরা ক্ষমা চেয়ে নিল আর তুমি গলে গেলে? বোঝাচ্ছি, থামুন এক মিনিট। তুমি যে কথাটা আমার সামনে বলেছিলে সেই কথাটা এনার সামনে বলো, বলো, কিন্তু না হলে একে কলার চেপে না টানতে টানতে এখান থেকে নিয়ে যাবো। আমরা একে অপরকে খুব ভালোবাসি আর একে অপরকে ছাড়া বাঁচতেও পারবো না। কি ব্যাপার এটা? আমার মেয়ে তোকে ছাড়া বাঁচবে না, তাহলে আমার কোনো মূল্যই নেই। আমি তোকে এত আদর করে বড় করেছি আর তার প্রতিদান তুই এই দিলি, তুমি আমার মেয়েকে নিয়ে যাবে? আসলে ব্যাপারটা, কথা কেন আটকাচ্ছিস বল বল। কাউকে শুধু মন দিয়ে ভালোবাসলেই হবে না, তাকে বিয়ে করার সাহসও থাকা চাই। আপনি কেন চুপ করে আছেন, আপনি জিজ্ঞাসা করুন না। সত্যি বলো, আমার সম্মান ভুলে মিশিও না। সত্যি কি আমি বলছি, এরা এমন কোনো ভুল কাজ করেনি স্যার, প্রত্যেক জিনিসেরই সমাধান আছে, এটারও আছে। এ চাকরি পেয়ে যাবে, নিজের বাড়ি হবে, টাকা কামাতে শুরু করবে, সব ঠিক হয়ে যাবে। ততদিনে আমাদের একে সময় দিতে হবে, আপনার মেয়ের থাকার ঘর, খাওয়ার জন্য ভাত, পড়ার জন্য কাপড়, এর সব চাহিদা পূরণ করবে, নিশ্চয়ই পূরণ করবে। আর এইসব যতদিন হচ্ছে না ততদিন আপনার মেয়ে আপনার কাছেই থাকবে, ভয় পাবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আপনাদের সামনে, এনার পরিবারের সামনে,
আপনারা সবাই সাক্ষী থাকলেন, যতদিন না পর্যন্ত এই নিজের পায়ে না দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত আপনার মেয়ে আপনার কাছেই থাকলো, ঠিক আছে? চল রে। হ্যালো, এক মিনিট, কোথায় যাচ্ছিস? আরে তুমি দাঁড়া তো বাবা, তোর নাম কি? কৃষ্ণ। স্যার ছেড়ে দিন না। কতদূর পড়েছিস? স্যার ওর হয়ে আমি বিএসসি কম্পিউটার সায়েন্স। বাবা আমার ভিজিটিং কার্ডটা দাও তো। কেন বাবা? দাও না, এই নাও আমার ভিজিটিং কার্ড। আমাদের কোম্পানিতে তোমাকে প্রোগ্রামারের চাকরিটা দিচ্ছি, কাল থেকে কাজে চলে এসো। থ্যাংক ইউ স্যার। এই চাকরিটা তোমাকে নয়, তোমার বন্ধুকে দেখে তোমাকে দিচ্ছি। দুজন প্রেমিক প্রেমিকাকে মেলায় যে বন্ধু, এরকম বন্ধু আমি প্রথম দেখছি। শুধু প্রেম করলেই হয় না, তোমার প্রেমকে পাইয়ে দেওয়ার জন্য তোমাকে ক্ষমা চাইয়েছ সততা, আর তোমার এই সৎ বন্ধুকে দেখেই আমি তোমাকে চাকরিটা দিচ্ছি। মানলাম স্যার, আপনি কত মহান স্যার। দেখলি তো স্যার কত মহান। আপনি দেখুন না স্যার, আপনার মেয়ের জীবনে সত্যি লক্ষ্মীর মতো স্যার। স্যার হাতের কাছে এমন পাত্র থাকতে শহরের বাইরে পাত্র খোঁজার কি দরকার? এরা সত্যিই সুখের সংসার করবে, আপনি দেখবেন। আপনি টাকা দিয়ে সব কিছু কিনতে পারবেন, কিন্তু এদের ভালোবাসা সত্যিই কখনো কিনতে পারবেন না স্যার। ভালোবাসা শুধু ভালোবাসা দিয়েই পাওয়া যায়। আমার কথাটা একটু ভেবে দেখবেন স্যার। না জানি আমি কবে পুণ্য করেছিলাম, যার জন্য আজ তুমি আমার সম্মান রক্ষা করলে, আমি রাজি, আমি রাজি বাবা। এই এখন আর ভয় কিসের, বিয়ের জন্য তৈরি হয়ে যা। এই কৃষ্ণ কি ভাবছিস, পরের পোশাক পরিস নি তো? আরে ওতে কিচ্ছু হবে না, তুই মঙ্গলসূত্র তো পরিয়ে দে, যা 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 যা। এ পণ্ডিত কি ভাবছো, তাড়াতাড়ি শুরু করো। শুরু করছি বাবা, তদেব লগ্নম তদেব লগ্নম তারাবলম তদেব লগ্নম। এত ভালো মানুষটাকে আমি চিনতেই পারিনি, আমি বোকা ছিলাম। এই ওদিকে দেখ না। কোন দিকে? আমার মুখটা নয়, ওই দিকে। এখানে নেই তাহলে নিজের মনকে জিজ্ঞেস কর, দেখ ওখানেই আছে।
প্রেমের ফুল ফোটালো দেশে কোথাও দুজনে মিলে যাই হারিয়ে তুমি থাকলে সাথে দিতে পারি উড়ার আকাশের ওই সীমা ছাড়িয়ে হেরারি মন আজ শুধুই ছুটে যায় গুড মর্নিং স্যার আরে ডিসিপি বসো বসো ধন্যবাদ স্যার আরে তুমি অন্য সব লোকের মতো ব্যবহার কেন করছো বসো বসো থ্যাংক ইউ স্যার আইপিএসে ফেল হয়ে গেছো তাই জন্য আমার সামনে বসতে ভয় পাচ্ছ তুমি হ্যাঁ স্যার আপনি তো একজন হোম মিনিস্টার আমি তো আপনার সামনে একজন ছোট অফিসার কি বলছো এসব কোন পার্টি কখন বদলে যায় কখন যে কার চেয়ার পাল্টে যায় আরে এইসব নিয়েই আমাদের জীবন এসব ছাড়ো বলো কি কাজে এসছো বিশেষ কিছু নয় আপনার একটা অটোগ্রাফ নিতে এসেছিলাম আমার অটোগ্রাফের দরকার পড়ে গেল তোমার কাছে কোনো বাচ্চা আছে নাকি আপনার সামনে আমি বাচ্চা স্যার প্লিজ ঠিক আছে দিচ্ছি কি এটা তুমি চাইছো সিটির পুলিশ কমিশনার হিসেবে আমি তোমাকে অ্যাপয়েন্ট করি হ্যাঁ কি ভাবছো তুমি এটা খুব সহজ কাজ তো পাঁচ টাকা নোটের উপর আপনার সাইন নিয়ে কি আমি অ্যালবামে রাখবো বলে এসেছি আপনি কি মনে করেন আপনি খুন করিয়েছেন সেটা কি আমি জানি না আপনি মার্ডার কেসে ভেতরে যেতে চান নাকি সিএম এর পথ চান ব্যাপারটা ভেবে সিদ্ধান্ত নিন এই ঘটনা আপনাকে স্বাগত জানাই তুমি আমায় অভিনন্দন জানিয়ে পরীক্ষা করছো এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো না খুব খারাপ সময় আসছে তোমার তুমি যা খুশি বলতে পারো তাতে আমি ভয় পেয়ে যাব তুমি নিজেকে কি ভাবো হ্যাঁ আমি ভয় পাওয়ার মতো লোক না ভয় পাওয়ানোর মতো লোক তুমি আমার প্রেমে পাগল হয়ে আমার পা ধরে আমার ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা চাইবে তবুও না Thank you.
অ্যাসেম্বলির সামনে ডিসিপির খুন, ম্যাটার তো পরিষ্কার। এই নিউজ পুরো রাষ্ট্রটাকে কাঁপিয়ে দেবে। শুধু রাজনীতির নেতাই নয়, এই নিউজে সরকারের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সেটা তো ঠিকই আছে, সরকারের কাছে এটা একটা মামুলি ঘটনা, কিন্তু ক্রিমিনালগুলো খুব ডেঞ্জারাস, সমাজের সবচেয়ে বড় শত্রু। ভালো টাইটেল, হেডলাইনে এটাই টাইটেল থাকবে, পশ্চিমবঙ্গে সত্য আর ন্যায়ের হত্যাকারী সবচেয়ে বড় দেশদ্রোহী এই সরকার, এটাই ফাটাফাটি হেডলাইন। অ্যাবসলিউটলি রাইট স্যার। সেদিন আমি যেখানে লুকিয়েছিলাম এরা দুজন ওখানেই ছিল স্যার। স্যার এই ছেলেটা না এক নম্বরের মাওয়ালি, মোটর মেকানিকের কাজ করে, আমি ওকে চিনি স্যার। চিত্রা, ওই চিত্রার সাথে আবার কোন কথা বাকি থাকলো তো? আরে আজকে আমার জন্মদিন, এই না মিষ্টি নিয়েছি খাও নাও। চিত্রা, চিত্রা, চিত্রা ল্যাংড়াচ্ছে কেন? আরে বাবা ওর পা ফুলে গেছে। আরে এমন কিছু না, কাল রাতে বাথরুমে সাবানে পা দিয়ে পিছলে পড়েছে। তাই নাকি? খুব ব্যথা পেয়েছে। তোমার কি দুর্ঘটনা হলো? কোথায় কোথায় লেগেছে? এই মলম কোথায় আমায় বলো। এই তো আমি তোমাকে মলম লাগিয়ে দিই, তুমি একদম চিন্তা করো না। চিত্রা, এতে যে কোনো রকম চোট একেবারে সেরে যায়, আর তোমার চোট সারানোর জন্য এই মলমটাই একদম কাজে দেবে। দাও দাও। আরে বাবা দেবানন্দ মালিশে মাহির, তাড়াতাড়ি সেরে যাবে, করিয়ে নাও। আচ্ছা তুমি ভেতরে গিয়ে কাজ করো। হ্যাঁ ঠিক আছে, দাও 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 লাগিয়ে দিই। এখানে 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 চাচাচ্ছো কেন? মনে হচ্ছে আমার ভেতরে ছিন 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 করছে। তোমার কিছু হচ্ছে না? আমার তো কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিন্তু তুমি তো ডিফারেন্ট ডিফারেন্ট ফিলিংস দাও। তাহলে থাক, আমার ব্যথা ওই ঠিক করে দেবে। অন্য কেউ করে দেবে? কে করে দেবে? কিরণ। কিরণ কে সে? ও বান্ধবীর কথা বলছো? মোটেই না, কিরণ আমার ডান্স ট্রুপের ডান্স টিচারের নাম ছিল, আমি ওকে খুব ভালোবাসতাম। প্রেম হলো, ভালোবাসা হলো, তবুও প্রেমে ভয় পেত আমারই মন। সেই ঝড় বৃষ্টির রাতের কথা আমি কখনো ভুলতে পারবো না। তোমার কথা মনে পড়ছে এখন? তোমার ফ্ল্যাশব্যাক খুব ভালো লাগে না? ইচ্ছে করলেও আমি ভুলতে পারবো না। আমাদের ভালোবাসায় না জানি কার নজর লেগে গেল, আমরা দূরে সরতে থাকলাম সরতে থাকলাম, হঠাৎ একদিন সারা জীবনের মতো আলাদা হয়ে গেলাম। তারপর কি হলো? অনেক খুঁজেছি কিন্তু কোথাও দেখা পাইনি, শহর গ্রাম অলি গলি এত খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। কি দুঃখের কাহিনী তোমার, দুঃখী হয়ো না, প্রেমের জন্য কত কি করেছো তুমি। কিরণকে ছেড়ে এবার আমার কথা ভাবো, কিরণের কথা ভেবে ভেবে তুমি কত কষ্ট পেয়েছো চিত্রা, তুমি আমার জান গো, আমি তোমার পাশে আছি। আরে আরে মামি, পড়া টান কেলো না? আরে আরে মামি, চোট লাগেনি? আরে বসে বসে কি দেখছিস? তাড়াতাড়ি মলম নিয়ে আয় না, মালিশ কর আমাকে। আমি আনবো তোমার জন্য, তাড়াতাড়ি যা। মলম দেখ তো কেমন স্বার্থপর পালিয়ে গেল। ও এটা কি? দেখ দেখ, ইয়া ইটস রিয়েলি গুড এন্ড আই থিঙ্ক ওকে। কি হলো, হাসছিস কেন? ওদিকে দেখো। হ্যালো, কি ব্যাপার গুরু, এটা কি পরেছো? নতুন ড্রেস জান, নতুন ড্রেস। ও কি কি, তে তো কালারফুল। প্রেমের জন্য খুবই দরকার, হিরোইনকে দেখানোর জন্যই পরেছি। সবাই তোমাকে দেখছে। দেখতে দাও, কোনো ব্যাপার নয়, তুমি চিন্তা করো না, আমার পার্সোনালিটি এমন। কাল এই ড্রেসটাই তুমি বাজার থেকে কিনছিলে না? কারেক্ট কারেক্ট, হিরো ড্রেস আছে বুঝেছো। ওকে ওকে, তোমার পকেটে কি পেন নাকি? না না, স্ট্র। হ্যাঁ স্ট্র, কিন্তু দুটো কেন? এটা কিসের জন্য? প্রেমকে ঠান্ডা করার জন্য দুটো স্ট্র দরকার, বুঝতে পারলে না? বুঝেছি। ক্যাচ।
এটা ঠিকই, অপসরা থিয়েটারে পাশাপাশি বসে ফিল্ম দেখবো আর টাইম পাসও করবো, আর সিনেমাও দেখবো, আর ডুয়েটও গাইবো, মস্তিও করবো, তারপর ছোট ব্রেক, স্মল রেস্ট, তারপর তুমি সোজা বাড়ি চলে যাবে, আমিও আমার গ্যারেজে চলে যাবো, মনে তোমার ভালোবাসা নিয়ে। ওকে, এইসবের কি দরকার? প্রেম করার তো এটাই উপায়। তুমি কি মন থেকে এটাই চাইছো? তোমার ভালো না লাগলে কোনো ব্যাপার নয়, ভালোবাসার জন্য এসবের প্রয়োজন নেই, প্রেম তো এমনিই হতে পারে, তার জন্য হিরো হওয়ার দরকার নেই, তোমাকে আমি এমনিতেই ভালোবাসি। কি হলো? এসো লক্ষ্মী, কে এসেছে দেখো। তোমার? হ্যাঁ, শ্বেতা। এ কি গৌরী, না বলে এরম ভাবে হঠাৎ করে নিয়ে এলে, ঘর পুরো এলোমেলো। বসো বসো বসো, আমি ওনাকে ডাকছি। শোনো গো, শুনছো? কে এসেছে দেখবে চলো। আরে চলো না। আরে আমার জামা কোথায়? জামা তো পরো। জামাটা তো আরে আরে গৌরব, হঠাৎ করে ওকে এখানে নিয়ে আসলি, আনাটা কি উচিত হয়নি? না না, আমি এরকম বলিনি। আসো আসো, বসো বসো, ছোট ঘর তো। এসো এসো, মেক ইউর সেলফ কমফোর্টেবল, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি খাবে? কি ভালোবাসে তুমি বলো, কি খাবে? না না, আমার কিছু চাই না। দিদি, সামনের দোকান থেকে সিঙ্গারা নিয়ে আসবো। তুই চুপ কর। এই শোনো না, আমার সঙ্গে একটু এসো। ওনাকে এখানেই বসতে দিন না, তুমি এসো না। লক্ষ্মী, ও বলছে দেখছো? এসো না, তুমি এসো না। আরে এসো না, শোনো না আমার কথাটা। আচ্ছা 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 আচ্ছা। এই কি ব্যাপার, আমার কেউ নেই বলে আমাকে আলতু ফালতু ভেবেছিলে নাকি? তুমি জানো না আমাকে কত লোক ভালোবাসে, আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসে এমন লোকও দুনিয়ায় আছে, সেই জন্য এদের সবার সাথে দেখা করানোর জন্য তোমাকে নিয়ে এসেছি, বুঝেছো? এই নাও, গরম গরম আছে, খেয়ে নাও, তাড়াহুড়ো করে বানিয়েছি। নাও খেয়ে নাও ভাই, আমার বউ বানিয়েছে তো, বলতে পারবো না ভালো হয়েছে না খারাপ হয়েছে, নিজেরা খেয়ে। না মানে আমার ভয় লাগছে। ভয় কিসের জন্য? ও আমি যখন তখন কিছু খাই না, আমি সকালে কফি খাই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর রাতে সোরাকে দুধ খাই, আর আমি কিছু খাই না, এই জন্য ভয় লাগছে। আজ তুমি আমাকে প্রথমবার রেস্টুরেন্টে খাওয়ালে, তারপর বললে যে চলো আমার বাড়ি যাই, সেই জন্য আমি খুব ভয় পাচ্ছি যে যদি আমার কিছু। ফুলের মতো মেয়ে মিষ্টি চিনির চেয়ে রূপের রানী ঘরে এসেছে, সুগন্ধে ভরলো ঘর, এলো খুশির জোয়ার, সে এলো তাই মন সুখে ভেসেছে। সুখে ভাসলো এই জীবন,
গুপ্ত তুই জানিস না আমার কাজ করার টেকনিকটা কি তুই জানিস না? হ্যাঁ, ভালোই ভালোই খোকাটা এখানে পাঠিয়ে দিস, না হলে তোর লাইফটা শেষ হয়ে যাবে। ক্যাসেট, অ্যাসেম্বলির সামনে ডিসিপি মার্ডারের ক্যাসেট, আমি আমি কি করব? হ্যাঁ, এটা তো তোমার ডেলি সিরিয়ালের জায়গা দেখানো উচিত, এখানে কেন নিয়ে এসছো? নাম গৌরব, বাইকের একটা মেকানিক, তোমার মেয়েকে ভালোবাসে। তোমার মেয়েকে ভালোবাসেও এত বড় চ্যানেলের মালিক হয়েও ভয় পাচ্ছ? এইসব কথা আমিও জানি। তোমার মেয়ে তোমার চাই, তার জন্য তুমি সব কিছু করতে পারো। এই সরকারকে দেখছি এখন তোমার জন্য সমাজসেবাও করতে হবে। ঠিক আছে, করব। সেই জন্য তুমি টিভিতে আমার স্পেশাল প্রোগ্রামটা দেখাচ্ছ না? না, এখন বুঝতে পারছো তো আমার পাওয়ারটা কি? কেউ কিচ্ছু করবে না, করার আগে ভাববে। তোমার মতো বড় বড় ধনী লোকেদের অনেক সমস্যা আছে, এই সবের সমাধান করতে আমি জানি, আমি বুঝি। এটা তোমাদের ক্ষমতার মধ্যে পড়ে না, কেননা তোমরা ভয় পাও। ওকে, তোমার কাজ হয়ে যাবে। নেই, কোথায় গেছে জানি না। আপনারা
আমরা আমার পরিচিত লোক, ওর সঙ্গে দেখা করতে এসেছি, কোথায় পাবো বলে দিন না। এই এদিকে আয় রে। গৌরী মনে হয় ওই গ্যারেজে আছে। আপনি কেন ঘাবড়াচ্ছেন? ওকে বলুন কি আমরা দেখা করতে এসেছি, যান গৌরবকে ডেকে নিয়ে আসেন। কি রে এই কষা খাসির মাংসের গন্ধটা কোথার থেকে আসছে, জাগিয়ে দেখ। এই তুই গিয়ে খোঁজ। এই তুই টিভি চালু কর, আমি একটু আরাম করি। কিছু পেলে কি ভাই? কি এটা খাসির মাংস? এটা তো ইঁচড়ের তরকারি। তুই কি গ্লাস আর জলটা নিয়ে আয়দিক থেকে শোন। আরে আউট হয়ে গেল, সবসময় এরকমই হয়, যেতে দাও। ইরে লক্ষ্মী, কারা এরা? জানি না, কৌরীকে খুঁজতে এসেছে। দাদা, কিছু লোক এসে ঘরে বসে মদ খাচ্ছে, উল্টোপাল্টা কাজ করছে, কৌরীর কথা জিজ্ঞেস করছে, ও কোথায় আমি জানি না। কেন ঘাবড়াচ্ছো তুমি? আমি আছি না, আমি গিয়ে দেখছি। আপনি কে ভাই? কোর দেখতে আসছো, নিজে গিয়ে দেখো না। তোমরা এসব কি বদমাইশি করছো? এখানে তো ভদ্রলোকেরা থাকে, এখানে জবরদস্তি ঢুকে তোমরা কি কম করে? আমরা গৌরবের সঙ্গে দেখা করতে এসেছি, ওকে গিয়ে খোঁজ। জানিসটা কোথায়? তাহলে ওখানে গিয়ে চুপচাপ নিজে দাড়ি কাটতে থাক। আমার কথা শুনিনি একটু? মানে তাহলে যা রে, সকাল সকাল হিরো হতে চলে এসেছে। আরে আবার ছয় মারলো, এ তো খুব ভালো খেলছে। শোনো গো, দেখো না এরা কারা, গৌরীর খোঁজ করছে, জানি না এরা কারা। নিজেকে বড় দাদা মনে করছিস নাকি? তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে তোর বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে, ওকে তোর নিজের ভাষায় বুঝিয়ে দিস। সরকারের এগেনস্টে যদি যাওয়ার চেষ্টা করে তো ওর বডি সার্ভিসিং এর জন্য পাওয়া যাবে না। বুঝে গেছি। এটা তো সরকারের থেকে শুধু একটু সাবধান মানি, যদি না শোনে তবে টুকরো টুকরো করে ওকে নদীর জলে ভাসিয়ে দাও। এই চল রে। এরা কারা? ও এসে গেছে, ওকে কিন্তু কিছু বলো না। কেন? আমি বললাম না, চুপ করো, চুপ করো, আমি পরে কথা বলবো। কেন? এই আর্টিস্ট, তুমি শেয়ানা হয়ে গেছো তাই না? এই এলাকার সম্পর্কে জানো না, টুকরো টুকরো করে ফেলবে। কেন, কি হয়েছে? কি হলো মানে? মাঝ রাস্তায় গাড়ি রেখে চাবি ছেড়ে চলে এসেছো, বেশি বুদ্ধিমান লোকেরাই বোকা হয় বুঝলে। মৌসুমি নিয়ে এসছি, রস বার করে আর্টিস্টকে খাওয়াও, বুদ্ধি ভালো থাকবে ওর, মনে হয় টেনশনে আছে। কিসের গন্ধ বেরোচ্ছে? কিছু না। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আর্টিস্ট কিছু বলেছে নাকি? আমি কিছু বলিনি গৌরব। আমি সব জানি, মদ খেয়ে তুমি হয়তো কিছু বলেছো। কি এটা? জানি না গৌরব। কে লাগালো এটা? আমরা জানি না গৌরব, কে করেছে? কে এটা লাগিয়েছে বলো? কি হয়েছে? কিছু তো হয়েছে। আমি তো বললাম কিছুই হয়নি গৌরব। তোমাদের মুখ চোখ দেখেই মনে হচ্ছে, কে সে? বলবে না? বলো না। ঠিক আছে। পাঁচজন অটোতে এসেছিল দাদা, লক্ষ্মী দিদি আর জামাইবাবুকে হুমকি দিচ্ছিল ওরা।
গুন্ডার মতন মারছিল দাদা, গৌরীর নাম বলে ধমকে দিচ্ছিল দাদা। আর যখন আর্টিস্ট দাদা এলো তখন উল্টো পাল্টা কথা বলছিল ওরা। আর্টিস্টকে বলছিল যে ওরা সরকারের লোক, তাই সাবধানে থেকো। দিদি যে খাবার বানিয়েছিল ওরা সব খেয়ে নিয়েছে, দিদি ভয় পেয়ে গেছিল। প্রত্যেকদিন নতুন কম্পিটিশন, প্রত্যেকদিন নতুন চ্যানেল সামনে আসছে, আপনারা একথা বোঝবার চেষ্টা করলেন। হ্যাঁ, কে রে সরকার, সরকার 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 কে সরকার একবার দেখি তো। আমি একজন বাইক মেকানিক, তোমার মেয়েকে ভালোবাসি আর এটা তোমার পছন্দ নয়। তুমি অন্য লোকের সাহায্য না নিয়ে আমার সাথে কথা বলতে, আমি এর উপায় বার করতাম? আমার ব্যাপারে অন্য লোক নাক গলাবে কেন? কোথায় তোমার সরকার? আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না, তোর আর আমার কোনো শত্রুতাও নেই। তুই কারোর সাথে প্রেম করিস বলে বড় মজনু হয়ে গেছিস। আমি যাকে ভালোবাসি এ ওর বহুত বড় দিবানা, মাঝখানে তুইও তৃতীয় দিবানা নাকি? তুই বস নাকি? এই এই দুনিয়া থেকে তোর চিহ্নই মুছে দেবো, মনে রাখিস। এই সরকার, আমি ডাইরেক্ট তোর সামনে দাঁড়িয়ে আছি তোকে বোঝাবার জন্য, এই জন্য যে তুই ভাড়া করা কুকুর পুষে এখানে রাস্তায় দাদাগিরি করছিস। এমন দাদাগিরি আমি ছোটবেলায় বাচ্চাদের সাথে করতাম। এই দাদাগিরি যদি আমার সাথে করিস না, চামড়া খিঁচে রেখে দেবো, বুঝলি? সরকার, তুই এদের বস হতে পারিস কিন্তু আমাকে ভয় দেখাতে পারবি না। এই তোর মতন অনেক বসকে আমি মাংসের কিমা বানিয়ে ছেড়ে দিয়েছি। আবারও বলছি, তুই আমাকে চিনিস না আর আমিও তোকে চিনি না, তোর সাথে আমার কোনো ঝামেলা নেই। যদি পাঙ্গা নিস গলা কেটে রেখে দেব। কেমন ছেলে রো? হ্যাঁ, আমার জায়গায় এসে সবার সামনে আমাকেই হুমকি দিয়ে চলে গেল। বড় বড় পুলিশ অফিসাররা, মিনিস্টাররা আমার সামনে চোখ তুলে তাকায় না, আমার সাথে কথা বলতে ওরা ভয় পায়। একে দেখলে? হ্যাঁ, চোখে চোখ রেখে তুড়ির পর তুড়ি বাজিয়ে কথা বলে গেল। ভুল হলো, পেপার দেখে পড়ার মতো আর পড়ার পর ফেলে দেওয়া কাগজের মতো অবস্থা হলো। এই, এর একটা ব্যবস্থা করো যেন দ্বিতীয়বার কথা না বলে। ঠিক আছে, একটু ডোজ দিয়ে দেব। আচ্ছা, ওয়ার্নিং দেবে, বাচ্চা নাকি? চাকু দিয়ে মারো, চাকু দিয়ে, যাতে আবার এমন না করতে পারে, সেই জন্য গলাটাই কেটে দাও, মাথাটাই কেটে বাদ দিয়ে দাও। ফার্স্ট টাইম সরকারকে কেউ প্রশ্ন করল। এই, খুব ভালো করে সাজা যাতে খুব সুন্দর লাগে, বুঝলি? আমায় একটু কাজ করতে দাও। আরে আমি নিজের কাজ করছি, তুই নিজের কাজ কর না, আমি দেখছি যে যাতে কোনো কিছু প্রবলেম না হয়, বুঝলি? ঠিক আছে, আমার মাথা করে করছো।
এই আমার মুখে তুই হা করে কি দেখছিস? যা মন দিয়ে কাজ কর। এই এভাবে চিল্লাচ্ছিস কেন? কি আরে লাইট সেটিং হচ্ছে এই বাল্ব কিসের জন্য? ও আচ্ছা তুমি বুঝবে না, আমার কাজের জিনিস। এটা খারাপ রে। কি বললে? আরে এই বাল্বটা অনেক পুরনো রে, বহুদিন ধরে এভাবেই পড়ে আছে। পুরনো হোক বা নতুন, হাই ভোল্টেজের পাওয়ার হাউস আমার দিকে এগিয়ে আসছে। কোথায়? এই দাঁড়াও। তোমার তো ঠান্ডা লাগছে, আমার তো গরম লাগছে। আমাকে অনেক কাজ করতে হবে। যাও করো। ওয়ে ওয়ে, আমি ওর ভেতরের কারেন্ট বাইরে বের করে নিয়ে এলাম। এইসব টেকনোলজি আমি জানি কাকু, যে কোনো জায়গা থেকে আমি কারেন্ট বার করতে পারি। আর দাঁড়া, আসছি। জাদুকর পিছে সরকারকে বাল্ব জ্বালাতে দেখেছি, এও কি জাদুকর পিছে সরকার নাকি? এইখানে রাখো, শক্ত করে ধরো, হাইট প্রবলেম আছে, শক্ত করে, পড়ে যেন না যায়। এইখানে তার লাগিয়ে আলো জ্বালতে হবে, শক্ত করে, আস্তে। এই নাড়াচ্ছিস কেন? কেমন আছিস রে? কেমন আছিস রে তুই? হ্যাঁ, তুই সবাই চা জল খাবারের ব্যবস্থা কর। বুড়ো ভাম কোথাকার, মেয়ের বয়সী মেয়ের সঙ্গে লাইন মারছে। তোর তো আজ একদিন কি আমার একদিন। একি, আপনি মানুষ না অন্য কিছু। আপনার বয়স দেখে আমি কিছু বলছিলাম না। বুদ্ধি নেই আপনার মাথায়? আমি কখন কি করলাম? দেখো কে ও শুনে কিভাবে দাঁড়িয়ে আছে। আরে এটাকে বলে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। দেখ টুল ছাড়া কি সুন্দর দাঁড়িয়ে আছে। এটা কি করে হয়? আরে বুঝলি না, দেখে দেখ। হ্যালো বস। কাজ করছি, চোখে দেখতে পাচ্ছিস না? সব অশিক্ষিত দল। আরে তোমার নিচে টুল কোথায়? এখানে থাকা মানে বিপদের ঝুঁকি নেওয়া। সব জামা কাপড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছো তো? আমরা এখান থেকে যাচ্ছি তো ঠিকই, কিন্তু আমরা গিয়ে থাকবো কোথায়? কোথাও না হলে আত্মীয় বাড়ি থেকে যাবো। তুমি তো জানো আমার কাছে অত পয়সা নেই, এই জন্য তো এখানে ওখানে বাসা ভাড়া করে থাকি। তুমি তো সবই জানো। এই লক্ষ্মী, আর্টিস্ট কোথাও যাচ্ছে নাকি? না না, তেমন কোনো ব্যাপার না। ওর মুখটা শুকনো কেন দেখাচ্ছে? আমাকে দেখতে এরকমই, তাই আমাকে এরকমই লাগে। আহা, কিছু তো একটা হয়েছে। কিছু হয়নি গৌরব, আমার কিছু দরকারি কাজ এসে গেছিল তাই জন্য। ব্যাস এই ব্যাপার? তাহলে এখানে? না না গৌরব, আমরা আসবো। তুমি থামো আর্টিস্ট। দেখো লক্ষ্মী, যখন থেকে তুমি এখানে আছো তখন থেকে বাড়ির খাবার ভেবে নিজের লোক মনে করে এখানেই খাচ্ছি। তাহলে আমি বাড়ির লোকই হলাম, তাই না? আচ্ছা লক্ষ্মী, তুমি কি আমাকে নিজের মনে করো না? এইবার রামলীলায় বিশেষ করে এই মণ্ডপে তোমাদের দিয়ে পূজা করানোর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি লক্ষ্মী। যাব না। এই তো লক্ষ্মী মেনে নিয়েছে, এইবার পুরো এলাকা আনন্দে নাচবে। প্রভু রামের বিয়ে সীতা মায়ের সঙ্গে, হরে রাম হৃদয় আমার নাচে ঢেউ ওঠে অঙ্গে, হরে রাম হরে হরে রাম 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 হরে।
মিলে খুশির ঝুলি ভরে পৃথিবীটা তুমি শান্তিতে ভরে দাও পাপীদেরকে নিকেশ করে তোমার শক্তি দেখে ভগবান মনটা সবার ভক্তিতে ভরে ও সীতামা ও গো রঘুবীর তোমার পায়ে শির ঝুঁকিয়ে আমরা বলি হরে রাম ভদ্রভাবে বলছি ওর থেকে দূরে থাকো বুঝেছো এটা সম্ভব না যাও ভেতরে আমি চন্দ্রশেখর বলছি তুমি যে কথা দিয়েছো সেটা পূরণ করা যাবে না আমি এই ব্যাপারটা নিজে বুঝে নেব সেই জন্যে শ্বেতা তার জীবনের হ্যালো হ্যালো ইডিয়েট এত বড় চ্যানেলকে কন্ট্রোল করছো তুমি তবুও নিজের মেয়েকে কন্ট্রোলে রাখতে পারছো না হ্যাঁ কোথায় আছো কি এটা সিন্ধুকে যত্ন করে রাখা গয়না নাকি
এটা প্রেম, প্রেম, মিস্টার প্রেম। বড় বড় মুঘল সম্রাটও প্রেমের সামনে নিজের মাথা নত করেছেন। তুমি কে হে? হ্যাঁ, মানুষকে আটকাতে পারো কিন্তু মনের সাথে মনের মিলনকে আটকাতে পারো কি? কেঁদে কেঁদে কি অবস্থা হয়ে গেছে! তুমি যাও, তোমার ইচ্ছে। তুমি কোথায় যাবে আর কার সাথে দেখা করবে এই বিষয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। তোমার কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। হ্যাঁ, ভয় পেও না, যাও। আমি সত্যি বলছি, যাও। যাও না বাবা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিনু লেনে যাবে? হ্যাঁ, বসুন। কোথায় যাবে? ডাক বাংলো, বসুন। তুমি যাও না, যাও। তুমি কোথায় যেতে চাইছো, কার সাথে দেখা করতে চাইছো, দেখা করতে পারো। শোনো, তুমি এখন থেকে কারোর সাথে কথাও বলবে না, বুঝলে? দেখো একটু, কথা বলাতেই কি অবস্থা হয়ে গেল। যাও, যাও না। একে একেই বলে ভয়। এইভাবে ভয়ে ভয়ে থাকা উচিত। এখানে দরজা জানলায় পর্দা লাগিয়ে দাও আর বাকি জায়গাতেও লাগিয়ে দাও। এখন তোমার ভয় করার কোনো দরকার নেই। এখন কারোর সাথে দেখা করার, কথা বলার প্রশ্নই ওঠে না। এখন ও তোমার নামও নিতে পারবে না। তুমি কার সাথে ডিল করেছো জানো? সরকার, সরকার। গৌরব, আপনার নাম আর গোত্র? নাম গৌরব, আর নামটুকু ছাড়া আমি নিজের সম্পর্কে নিজেই কিছু জানি না। তারা, নক্ষত্র, এসব আমি কি বুঝবো? যাও, সবাইকে আশীর্বাদ দাও আর প্রসাদ দাও, যাও। চল রে। ওম শ্রী সদ্গুরু সিদ্ধি সাই বাবার জয় হো।
আরে আরে শোন না, আরে আর কি হয়েছে বল। কথা বলা ঠিক হবে না, তাড়াতাড়ি চল। এই এই আর কি হয়েছে বলবি তো। আমার বন্ধু এসে গেছে, আমার ওর কাছে যেতে দাও। হে গৌরব, তুই বাঁচা, তুই বাঁচাতে পারিস, বাঁচা। কান কান কান, এই কোথায় চলি রে আমার? এতক্ষণে বোধহয় ওকে শেষ করে দিয়েছে। সরকার ওদিকে দেখুন, ছোট ছোট টুকরো করে ওকে হয়তো নিয়ে আসছে এখানে। কার সাথে পাঙ্গা নিয়েছে জানে না কে রে। কিরে, আমাকে মারতে লোক পাঠিয়েছিলি, নিংড়িয়ে রেখে দিয়েছি, দেখবি তুই। দেখলি তো মিউনিসিপ্যালিটির গাড়িতে ময়লার মতো পড়ে আছে ওরা, গুনে নে, তোর কোনো লোক কম নেই তো গাড়িতে। দেখ, তুই যত বড়ই গুন্ডা হোস না কেন, আমার কাছে তুই একটা ছাড়পোকা। তুই তো আমার সামনে লেজ নাড়ানো পাড়ার কুত্তা, চিনে নে আমাকে। দেখ সরকার, তোর আর আমার মধ্যে কিন্তু কোনো শত্রুতা নেই, আমার সঙ্গে শত্রুতা করলে মুশকিল আছে। তোকে শেষবারের মতো বলছি, আমার সাথে পাঙ্গা নিস না, নয়তো তোর খেলা এখানেই শেষ করে দেব। এই তুই আমার কিছুই করতে পারবি না বলে রাখলাম, তোর চালে তুই ফেসে গেলি, তুই আমার সাথে আর কোনোদিন টক্কর নেওয়ার চেষ্টা করবি না বলে দিচ্ছি।
আমার সামনে প্রশ্ন অ্যাটাক আর চ্যালেঞ্জ যে করে তাকে পাড়ায় পাড়ায় তাড়িয়ে তাড়িয়ে হাড়গোড় সমস্ত ভেঙে দিই আমি। প্রভু নাগদেবতা, এই আমার স্বপ্নের মঙ্গলসূত্র। যে আমার জীবনে আসবে সে কে আমি জানি না, একবার ওকে আমার চোখের সামনে নিয়ে এসো। এটা আমি তোমার চরণে রেখে আমার মনস্কামনা পূরণের আশীর্বাদ চাইছি। ওরে শোন না, একটা মজা দেখবি, এই মঙ্গলসূত্রটা আমি ওকে পড়াবো। কি হচ্ছে, কে তুমি? এটা ভগবানের ইচ্ছে, এই মঙ্গলসূত্র আমি তোকে পড়াবো। কি হচ্ছে, কি তুই ওকে একা পেয়ে মঙ্গলসূত্র পড়ানোর চেষ্টা করছিলি না? সাপ, আরে তুই মরে যাবি রে। আমি না রে, মরবি তোরা। ঘাবড়াবার কিছু নেই। আচ্ছা, তুমি এখানে কিছু চাইতে এসেছিলে না? চিত্রা, পার্লারে যাচ্ছিস না পাবে? ওকে, বাই বাই বাই। শ্বেতা, শ্বেতা দাঁড়া, বলছি কি কোনো তাড়া আছে নাকি? প্লিজ গৌরব, এখন কথা বলতে কেন বলতে চাও না? আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো, তোমার আর ওদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি ওদের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে দিয়েছি। শ্বেতা, সত্যি বলছি, আজকের পর কেউ যদি তোমাকে বাজে কথা বলে কিংবা তোমায় কেউ ধমকায়, ওকে তাড়িয়ে তাড়িয়ে কুত্তার মতো মারব। তার মানে আমাদের স্বপ্ন সত্যি হবে? কেন, তোমার সন্দেহ আছে? জানি না কেন আমার খুব ভয় করে, যদি আবার এমন কিছু হয়, যদি নতুন অন্য কোনো সমস্যা তুমি পড়ে যাও। তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো বেঁচে আছি। তাহলে? এছাড়া আর্টিস্টের লক্ষ্যও তো নিজেদেরই। গৌরব, ওদেরও বিপদ হতে পারে। এই, আমার উপর তোমার ভরসা নেই? তোমার আর আমার ভালোবাসার সিদ্ধান্ত আজই হবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। চলো আমার সাথে। কোথায়? ভরসা আছে তো? আছে তো। বাপরে, আমি নিজেই বুঝতে পারছি না কতগুলো যে কার্ড, কি যে করি। এইটা, 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 আপনি নিজেই পছন্দ করুন। আমি কি করবো স্যার? এটা তোমার দায়িত্ব। আমি আপনার পছন্দ কি করে জানবো স্যার? এতগুলো কার্ড ছাপাতে পারো, একটা পছন্দ করতে পারো না? 23, 24, 25, 28 রকমের আছে স্যার। মেয়েটি সাবালিকা তো স্যার? চান্স নিচ্ছ নাকি? আমি এর জন্য একদম ফিট, তাই তো? ওয়েলকাম স্যার, ওয়েলকাম। বলুন, আপনাদের কি সাহায্য করতে পারি? তোমার সাহায্যের দরকার নেই, রোকরা দেবো মঙ্গলসূত্র দেখাও। কেন মঙ্গলসূত্র চাই? ম্যাডামের জন্য মঙ্গলসূত্র চাই। ঠিক আছে স্যার, কিন্তু কিরকম ধরনের মঙ্গলসূত্র চাই? কি রে, আমাদেরও তোমার মতো বোকা মনে করছো নাকি? এটা কি লাভ না রে? এই, তার জন্য আলাদা পাওয়া যায় নাকি? দেখুন স্যার, রাগ করবেন না, প্রত্যেকের পছন্দ তো আলাদা আলাদা, তাই বলছিল আর কি। আপনাদের ডিসাইড করতে হবে না, ডিসাইড কিন্তু ওই করবে। আমি এসব ব্যাপারে কিছুই জানি না, আপনারা দেখান তো দেখি। ম্যাডাম যা পছন্দ করবে সেটাই আমার পছন্দ, মানে আমাদের পছন্দ এক। এই মেয়েটা তো আমার মেয়ের মতো। এ, তোমার কি কোনো সন্তান নেই? না 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 না, এমন কথা না, এটা তো আমাদের কর্তব্য। একদম ঠিক বলেছেন, ভালো কোনো মঙ্গলসূত্র দেখান, দামি হলেও কোনো ব্যাপার নয়। এ আমার জীবন সঙ্গী নেই, নো ম্যাটার। এই দেখুন, দেখো কার্ড,
ভালো করে দেখো কাঠটাকে, এখন আর আমি আলতু ফালতু নই, সংসার পাততে চলেছি। বুঝে গেছি, ভালোভাবে বুঝে গেছি। আরে আরে, তোমার লজ্জা লাগছে? কখনো কখনো এটাও করতে হয়, তাই না? আচ্ছা বাদ দাও, আমার অনেক কাজ আছে। আগামী বৃহস্পতিবার শ্রীমান গৌরীশঙ্করের শুভ পরিণয় কল্যাণী আর সেতার সহিত হইবে। আপনাদের কাছে অনুরোধ, শুভ দিনে এসে নবদম্পতিকে আশীর্বাদ করে তাদের জীবন সুন্দর করে তুলুন। ইতিবিনীত জামাইবাবু রঘু আর শ্রীমতী লক্ষ্মী, অভিনন্দন গৌরী, আমি অনেক অনেক খুশি। তুমি দেখেছ, ও এখনো আসেনি। জানো না গৌরী, মেয়ের বাড়ির লোক তোমার জামাইবাবুর সাথে আজ কথা বলছে। করেক্ট করেক্ট করেক্ট, আমি এখনই সব রেডি করছি। আমিও সেটাই ভাবছিলাম লক্ষ্মী, ভুলে গেছি তাড়াহুড়োয়, মনেই ছিল না কি করব। সত্যি আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এই ব্যাপারটা। তুমিও না, কি যে করো গৌরী, তাড়াহুড়ো করে ভুলেই গেছো। অনেক রকম টেনশন আছে তো, তাই সত্যিই ভুলে গিয়েছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি। ছি ছি, তুমি কেন কথা বলতে যাবে? এই সব কথা বড়রাই বলে, তুমি কেন যাবে? এখনো অনেক কাজ পড়ে আছে, সেগুলো বরং তুমিই দেখো। চলো চলো, এখন ভাত খেয়ে নেবে, চলো তোমরাও এসো। না না, থাকুক, আমার একটা কাজ পড়ে গেছে, আমি সেটা সেরে আসি, পরে এসে খাবো। হ্যাঁ ঠিক আছে, চল রে। ও মনে পড়ে গেছে, তুমি এখানে থেকো, জায়ু আসলে ওকে আটকে রেখো। হ্যাঁ আমি আসি। আরে বাবা রে বাবা, তোর কি হয়েছে কি বলতো? কিছু তো হয়নি। কি হলো বল? কিছু হয়নি যখন তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এই এদিকে আয়। জানি কি হয়েছে। হ্যাঁ দাদা। জায়বু কোথায়, খবর নেয়া দেখা করতে বল। আরে ওনাকে কি দরকার? শুনা জানা। আচ্ছা মুস্কি জানা তুই। আরে কি হয়েছে কি বলবি তো? আরে বল না কি হয়েছে। আচ্ছা জালা, আর বল না রে ভাই কি হয়েছে। আরে তুই কেন টেনশন নিচ্ছিস, আর্টিস্টকে কোথাও পাঠিয়েছিস? আমি তো কোথাও পাঠাইনি, তোরা পাঠিয়েছিস না? হ্যাঁ আমরা কোনাকে পাঠিয়েছি আমরা। গৌরব কি হলো, আপনারা এই সময় এখানে? আমরা এই জন্য এসেছি, আমার ছেলে রোজ এরকম সময় বাড়ি চলে আসে, কিন্তু আজ এখনো আসেনি। কিন্তু বাচ্চারা যখন জিজ্ঞেস করছে আমি ঘাবড়ে গেছি। এই তোকে দেব না একটা এমন, তোকে এনাকে জিজ্ঞাসা করতে বলেছি? তোকে মোড়ের মাথায় আমি খুঁজতে বলেছিলাম না, বুদ্ধি নেই নাকি? আপনি বাড়ি যান, জামাইবাবুকে আমি একটা কাজে পাঠিয়েছি, ও এক্ষুনি চলে আসবে। বদমাইশ কোথাকার, আসছি গৌরব। হ্যাঁ তুই যা। এই তুই বল না আসলে ব্যাপারটা কি? আমি আমি ওকে পাঠিয়েছি, মানে মানে ও সেকেন্ড শো দেখার জন্য আমি ভুলে গিয়েছিলাম। চল কোনো ব্যাপার নয়। ঠিক আছে ভাই। এই শোন না, কিছু না, যা। কি হয়েছে ওর আজকে? এই রাজু সাবধানে যাস। আরে এটা আমাদের এরিয়া রে, কে কি করবে আমাদের? হ্যাঁ যা। চল ভাই গুড নাইট। ঠিক আছে গুড নাইট। আরে কি যে হয়েছে ওর আজকে বুঝতে পারছি। রাজু রাজু বাবু ভাই, রাজু কোথায়? কি করে জানবো রাজু কোথায়, একটা মেয়ে এসেছিল তার সঙ্গে কোথায় গেল? এই কৃষ্ণকে দেখেছিস? আমি দেখিনি। দেখিসনি? হ্যালো হ্যালো, কৃষ্ণ আছে? আমি গৌরব বলছি। হ্যাঁ হ্যাঁ আমি কৃষ্ণ বলছি। হ্যাঁ বল। এই তুই ওখানে থাক, আমি এক্ষুনি আসছি। প্রথমে ভালো করে চেক করে নাও, তারপর অন্য কাজ করো। স্যার কৃষ্ণ কোথায় গেল? আপনি? আমি গৌরব।
ও তো এইমাত্র কিছু লোকের সঙ্গে নিচে গেল। আমি তোমারই অপেক্ষা করছিলাম। শ্বেতা দেখো কে এসেছে, কি ভাবছো? আরে মা কি দেখছিস, যা ওকে কফি খাওয়া, এসো 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 বসো। তুমি আমার জামাই হতে চলেছো, এই কথাতে আমি খুব খুশি। আয় মা। জানো মা, নিজের স্বপ্ন পূরণের খুশিতে মিষ্টি খাওয়াতে হয়। খাও খাও, ঠিক আছে না? কোথাও কিছু কম হয়নি তো? চিনি তো ঠিক আছে না? তোমাকে আরো অনেক কিছু খাওয়ানো বাকি আছে। হ্যাঁ, ওয়েডিং কার্ড খুব ভালো হয়েছে, তোমার পছন্দ হবেই। তোমাদের দুজনের সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই। থ্যাঙ্কস ড্যাডি, থ্যাঙ্ক ইউ সো মাচ। তুমি এত সহজে মেনে নেবে আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কি ভেবেছিলে মা, তোমার খুশিই আমার খুশি। তোমাকে জামাই রূপে পেয়ে অভিনন্দন জানাচ্ছি। আসছি। হ্যাঁ, এই কোথায় আমার জায়াবু? কোথায় আমার জায়াবু? গৌরব তুমি চুপ করো। কোথায় আমার জায়াবু বল, কোথায় তাকে লুকিয়ে রেখেছিস? তুই কি ভেবেছিস তোর চাল আমি জানি না? গৌরব তুমি কি বলছো তুমি জানো? ইনি কি চাল চালছে, ইনি কি কাজ করছে তুমি জানো না? মিষ্টি মিষ্টি কথা যখন কিছুই আর হলো না, তখন আমাদের আরেকটা চালে ফাঁসাতে চাইছে। গৌরব, এই গৌরব এখনো ভালো মানুষ বলে তোমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলছে, বুঝেছো? তোমার অত্যাচার সহ্য করেছি, তুমি কি ভেবেছো এই সব করে তুমি আমার কিছু করতে পারবে? আমাকে ভীতু মনে করছো নাকি? তুমি কি সাইন্স নাকি? চাইলে তোমাকে এখানেই শেষ করতে পারি। গৌরব তুমি কি বকছো? আমি বকছি? তোমার আর আমার ভালোবাসায় খুশি না হয়ে আমাদের সাথে খেলছে, বুঝেছো তুমি? আর এই খেলা তোমার বাবা খেলছে। আমাদের রাগ কেন অন্যের উপর দেখাচ্ছেন? এখনো অবধি তোমার সম্মান করছি কারণ তুমি শ্বেতার বাবা বলে। আমার বাড়িতে গিয়ে, গ্যারেজে গিয়ে আমার বন্ধুদের বাড়ির লোকেদের অসম্মান করা, এটা কি ধরনের ন্যায়? এসব করে তুমি কি প্রমাণ করতে চাও? হ্যাঁ, তোমার ক্ষমতা কি? ওর ভালোবাসার জন্যই আমি তোমাকে কিছু বলছি না, না হলে তোমায় কবেই শেষ করতাম। ভালোবাসার জন্য যদি জীবন দিতে পারি তাহলে শত্রু জীবন নিতেও পারি, সামনাসামনি ফেস টু ফেস। তুমি চেয়ে তো দেখো, আমি জীবন দিয়ে দেবো, কিন্তু নিজের লোকের অসুবিধা হলে আমি সহ্য করতে পারবো না। সেই জন্য আজ আমি শপথ করছি, তুমি না চাইলে তোমার মেয়েকে আমি বিয়ে করবো না। গৌরব, মা দিব্যি খেয়ে বলছি, মা দিব্যি খেয়ে বলছি, মা দিব্যি খেয়ে বলছি। গৌরব, কি হয়েছে চুটকি এত রাত্রে তুই? কিছু না দাদা, আমার দাদা এখনো আসেনি। এসে যাবে চুটকি, এসে যাবে, তুই ঘরে যা। কখন আসবে গৌরব? চিন্তা করো না মাসি, কাল কাল বিকালে, বিকালে চলে আসবে। কোথায় গেছে গৌরব, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? কিছু না মাসি, কিছু না। গৌরব আমাকে বল কি হয়েছে, ওর কিছু হয়নি তো? না না, কিছু হয়নি, কিছু হয়নি। কি হয়েছে বল না গৌরব, ও তো তোর সঙ্গে থাকতো সবসময় তাই না? আজ এত রাত হয়ে গেল, ও এখনো ফিরলো না। তুই সত্যি সত্যি বল, আমি খুব ভয় পাচ্ছি রে। বল না, বল না আমাকে কি হয়েছে। আমি একদম সত্যি বলছি, ও কালকে এসে যাবে। গৌরব তুমি আমাদের কাছে সত্যিটা লুকিয়ে একদম ভালো করছো না কিন্তু। গৌরব তোমার সীতার সাথে কিছু হয়নি মাসি, ও নিশ্চয়ই চলে আসবে, আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস করব তোর কথায়? কিন্তু কতক্ষণ? আমি আমি কি করে বলি এটা ভেবে আমিও চিন্তায় আছি। কোথায় গেল, কোথায় গেল ওরা দুজন? যতক্ষণ আমি বেঁচে আছি আমি ওদের খুঁজে নিয়ে আসব, ওরা যেখানেই থাকুক আমি খুঁজে নিয়ে আসব, খুঁজে নিয়ে আসব। ওদের কিডন্যাপ করা হয়েছে মাসি। কিডন্যাপ করা হয়েছে? কে কে ওই লোক যে আমার ছেলেকে তুলে নিয়ে গেছে?
গৌরব, তুই আমার ছেলেকে যেখান থেকে হোক নিয়ে আয়। তুমি একদম ভয় পেও না মাসি, আমি ওদের সবাইকে ভালো করে চিনি, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। আমি জানি গৌরব তোমার এই সাহস আছে, কিন্তু তুমি সব একা কি করে করবে? আমি একা মানছি, কিন্তু আমি এতটা দুর্বল নই যে সামনে কোনো ঝড় এলে তার মুখোমুখি হতে পারবো না। আমি ওদের নিয়ে আসবো অক্ষত অবস্থায়, কথা দিচ্ছি। আমরা একসাথে ছিলাম, একসাথে থাকবো, এটা আমার প্রতিজ্ঞা। সরকার, আমি এসে গেছি। কি রে, হার মানলি তাহলে? আমি জানতাম তুই এখানে নিশ্চয়ই আসবি। তুই এখনো জানিস না এই সরকার কি চিজ। সরকার আমি তোর সামনে, আমার দাদা এখনো আসেনি। বেটা, আমাকে তুই কমজোর ভেবেছিস? হ্যাঁ, তোর মতো বেওয়ারিশ ভেবেছিস আমাকে? আমাকে বল কি হয়েছে, ওর কিছু হয়নি তো? দেখ সরকার, আমার ভালোবাসার সাথে আমার বন্ধুদের কোনো লেনদেন নেই, এই জন্য আমি। এটা ঠিক হচ্ছে না কিন্তু। এটা আমার প্রতিজ্ঞা। তুইও মনে রাখিস, আমার বন্ধুদের কিছু যদি হয়, আমার জামাইবু আর সবাই চলে এসেছে তো? এইসব কি করে হয়েছে? আমার কিছু হয়নি। আর্টিস্ট, তুমি ভালো আছো তো? আমার তো কিছু হয়নি, কিন্তু তোমার এরকম অবস্থা কে করলো? ও কিছু না, আমার কিচ্ছু হয়নি, তুমি তুমি চলে এসেছো তো? লক্ষ্মী, আর্টিস্ট এসে গেছে। মাসি, তোমার ছেলে চলে এসেছে, দেখো কি করে হলো গৌরব। ছুটকি, তোর দাদা চলে এসেছে, দেখো কৃষ্ণ চলে এসেছে, এই দেখো তোমার ছেলেও চলে এসেছে। এতে কারোর দোষ নেই, কারোর দোষ নেই, দোষ শুধু আমার, আমার দোষ। ভালো থেকো, সবাই সুখে থেকো, ভালো থেকো। আমাকে একা ছেড়ে দাও। তুমি এখন এখানে শ্বেতা? আমি ঘর ছেড়ে চলে এসেছি। ভেতরে এসো শ্বেতা। কি হয়েছে শ্বেতা? আমার বাবার সত্যিটা জানার পর আমি ওখানে এক মুহূর্ত থাকতে পারছি না জামাইবাবু।
আপনাদের কাছ থেকেই তো আমি ভালোবাসা পেয়েছি। সম্মান ভালোবাসা যদি কোথাও পেয়ে থাকি সে তো এখান থেকেই। শপথ লঙ্ঘন করে কেন তুমি এসেছো? জীবনের থেকেও কি তোমার শপথই বড়? বলো এবার, বলো বলো এবার, এর প্রশ্নের উত্তর আছে? দেখো গৌরব, যখন আমরা ভুল করি তখন কেউ না কেউ আমাদের সঠিক রাস্তা দেখিয়ে দেয়। আজ ও ঠিক করেছে, আর তুমি ওকে ফিরিয়ে দেবে? ও তোমাকে নিজের মনে করে সব কিছু ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে, আর তুমি? এটাই কি প্রেম? ঠিক আছে, এসো। কোথায়? আমাদের দুজনের মাঝে শত্রুর কাছে। গৌরব, সমাজে আমার একটা সম্মান আছে এটা তোমার জানার দরকার ছিল। জানি না কেন তুমি এমন স্টেটমেন্ট দিলে। তোমার এই বোকামির জন্য আমার খুব কষ্ট হচ্ছে, এটা তুমি জানো? যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই, প্রবলেম সলভ হয়ে গেছে তো, এখন আমাদের কি দরকার? অ্যান্থনি, দেখলি তো সরকার, তোর কুত্তারা কেমন আমাকে ভয় পায়। যে কোনো শত্রুতা, যে কোনো আত্মীয়তা ছাড়াই আমি অনেক কিছু সহ্য করেছি অন্য লোকের কথায়, এখনো অবধি কিন্তু শুয়েছি। তোকে আবারও বলছি, সময় থাকতে শুধরে যা, এইসব কুত্তারা আমার কিচ্ছু করতে পারবে না। একে দেখ, আমার জন্য সব কিছু ছেড়ে সারা জীবনের মতো আমার কাছে চলে এসেছে, কাউকে তোয়াক্কা না করে এত বড় সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের জন্য ওকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। আমার জন্য তোদের সাথে শত্রুতা করেছে, তবুও সে তাকে আমি দিয়ে গেলাম। আজকের পর থেকে তুই এর সুখ দুঃখের সাথী হবি, বুঝলি? কিন্তু একটা কথা, তুই এসব করে কি পেয়েছিস বল? একটা ধনী লোকের বিশ্বাস অর্জন করতে পেরেছিস, না তাকে পোড়ানোর চিতা তৈরি করেছিস? শোন সরকার, তোর মতো লোকেরা পুলিশকে নয়, আইনকে নয়, এমনকি ভগবানকে পর্যন্ত ভয় পায় না। যেদিন ঠিক সময় আসবে না, সেদিন তোকে পাবলিক রাস্তায় ফেলে কুকুরের মতো পেটাবে। ওই সময় এরা কেউ তোর সঙ্গে থাকবে না, তোর কর্মের ফল তোকেই ভুগতে হবে, আর আমার কর্মফল আমি ভুগব। আমার এই কথাটা সব সময় মনে রাখবি, আর তখনই তুই এর মর্ম বুঝতে পারবি। একটা সুখী জীবন যাপন করা মানুষকে তোর জন্য কত কষ্ট করতে হয়েছে জানিস? তোর এই বোকামিকে তুই বাহাদুরি ভাবতে পারিস? সরকার, তুই চিন্তা কর, আর চিন্তা করে বল, এতদিন কোনো মানুষের তুই ভালো করেছিস? আজ পর্যন্ত কাউকে তুই সত্যিই ভালোবেসেছিস? ছুরি তলোয়ার ছাড়া কোনোদিন কিছু ভেবেছিস তুই? এর ফলে সাধারণ লোকের যে কত সমস্যা হয় সেটা তুই জানিস? ভালোবাসাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। সুখে হোক কিংবা দুঃখে, একে অপরের সঙ্গ দিয়ে চার দিন জীবন যাপন করলে সেটাই হলো আসল জীবন। শেষবারের মতো তোকে বলছি, আজকের পর থেকে তুই আর ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়াস না, কেননা সবাই গৌরব হয় না। আসছি। মন মন হতে হলে এমনই হওয়া উচিত। এমন প্রেম কখনো ভয় পায় না, বুদ্ধিও সঠিক কাজ করে। তুমি অন্যের খুশির জন্য অনেক বড় বলিদান দিয়েছ, এই প্রেমের জন্য নিজের পুরুষত্ব পর্যন্তও বলি দিয়েছে। তিনবার, তৃতীয়বার আমার জায়গায় এসে আমাকে গুন্ডা খুনি বলার লোক আজ আদর্শের কথা বলে আমার চোখ খুলে দিয়েছে। আসল ভক্ত হলো এই, মিথ্যে ছুরি চালানো লোক নয়, আচ্ছা আচ্ছা লোককে মুখের কথায় মেরে ফেলে দেয়।
মেনে নিলাম, একদম মেনে নিলাম, মেনে নিলাম। এক্ষুনি তুমি বলছিলে না আমি কারোর সাথে প্রেম করিনি? সত্যি আমি শুধু নিজের জন্য বেঁচেছি, ঠিক কোনটা ভুল কোনটা এটার আন্দাজ আমার জানা ছিল না। ছেড়ে দিলাম গৌরবকে, আজ থেকে সবকিছু ছেড়ে দিলাম। অ্যান্থনি, আপনার ইচ্ছা। গৌরব যাও, যাও। এই, ওকে তোমরা যেতে দাও, ওর কথায় সততা আছে। তুমি যাও গৌরব। দেখলে তো তোমরা, দু চার কথায় পাল্টি খেলে নাকি? এই সরকার, আমাদের ধান্দায় ধোকাবাজদের জান খোয়াতে হয়, তুমি যদি সেটা করো তাহলে তোমাকেও খোয়াতে হবে। তোমার মতো বেইমান আমাদের বস হতে পারে না। অ্যান্থনি, চুপ, বস আগে। এখানে কি হচ্ছে? হ্যাঁ বলো, আমি এখানে আছি, তোমরাও এখানে আছো। কখন থেকে তোমরা আমাকে খুন করার চেষ্টা করছো? কি করলে? হ্যাঁ হ্যাঁ, সরকারকে ধরলে আর আমাকে ধরেও তোমরা ছেড়ে দিলে। কি কি দেখছো, কি ধরনের গুন্ডা তোমরা? তলোয়ার চালাতেও পারো না? দেখো কিভাবে তলোয়ার চালাতে হবে। এই দেখো, এইভাবে ঘাড়টা ধরে ঘাড়ের উপর রেখে এক কোপে টুকরো টুকরো করতে হবে। কি ভয় পেয়ে গেলে? ভয় পেও না, এসো নাও, ধরো। এই আয় না, আয় আয় আয়, কেটে দেখা। এই যে শুধরে যায় তাকে ছেড়ে দেওয়া উচিত, ওকে কিচ্ছু করা যাবে না, বুঝেছিস? যে মারে সে ভীতু হয়। দেখো দেখো, সরকারের সাম্রাজ্যকে মাটিতে মিশিয়ে দেওয়া শের হচ্ছে ও। আমার ক্ষমতা তোমার সামনে আজ মাথা নত করছে। হ্যাঁ, এই রকম একটা ক্ষমতাবান ছেলের হাতে তোমার মেয়ের হাত দিতে আপত্তি করছো? হ্যাঁ,
ইম্পসিবল। শুনুন স্যার, আপনার মেয়ে সরকারের সাথে সুখে থাকতে পারবে না, এটা আমি ভালো করেই জানি, তবু আমি এই সিদ্ধান্ত নিয়েছি। চলি। গৌরব!